এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের এই রাতে, রাত ১১টা হচ্ছে সময়। আপনারা যারা ঢাকা FM শুনছেন সারা দেশব্যাপী, তাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং শুভাশিস জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি। জীবন গল্প হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের নাম। আজকে জীবন গল্পে কে আমার অতিথি তার সঙ্গে পরিচিত হবার আগে যেটা আমি বরাবরই বলি যে নিয়ম হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণ করার, যেটা সেটা সেই ফোন নম্বরটি একটু বলে দিতে চাই, 09611904904। আমি আবারও বলছি 09611904904। চলুন, আমার সঙ্গে যিনি রয়েছে কথা না বাড়িয়ে শুরুতে তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ মিলন হোসেন। মোহাম্মদ মিলন হোসেন, ডানে উনি আপনার সহধর্মিণী, মানে আপনার স্ত্রী। জি, আপনার নামটা একটু বলেন। সোনিয়া। সোনিয়া। আর বামে উনি হচ্ছে আপনার কন্যা। জি, তোমার নামটা একটু বলো। ফারজানা। ফারজানা। তো জীবন গল্পটা আসলে যদি মোটা দাগে বলি তাহলে আপনার। হুম। কিন্তু আসলে যখন আমরা সামনের দিকে এগোবো, একটু আগে আমি যেহেতু ছোটো ছোটো করে শুনছিলাম, তখন গল্পটা আসলে আপনার নাও থাকতে পারে, মানে অন্যরকম হয়ে যেতে পারে। তো আমরা শুরুতেই আসলে এরকম একটা ভূমিকা দিয়ে নিচ্ছি, আশা করছি শেষ পর্যন্ত আপনারা শুনবেন। আমরা যে বলি যে জীবন নাটকের চেয়েও নাটকীয়, এই কথাটা বারবার প্রতিটা এপিসোডেই আসলে প্রমাণ হয় আমাদের এই জীবন গল্পে। তো শুরু করা যাক। মিলন ভাই কোথায়, মানে আপনার জন্ম জেলাটা কোথায়? আমার জন্ম জেলা নারায়ণগঞ্জে, আমার বাড়ি স্যার সোনারগাঁও। মানে পিতৃস্থান কি ওইখানেই, মানে পিতা মাতা সব কিছু ওখানে কিনা? পিতৃস্থান আছে তারাব। তারাবো। তারাবোটা কোথায়? রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ জেলায়। ওই নারায়ণগঞ্জ জেলার মধ্যে, জেলার ভিতরে। আপনার এমনিতে বয়স কত আনুমানিক? আমার বয়স 45 বছর। এখন 45 বছর বয়স, ঠিক আছে। এবং আমি যদি ভুল না করে থাকি, আপনি পেশায় একজন জামদানি তাঁতি? ব্যবসায়ী নাকি তাঁতি? কোন তাঁতি? তাঁতি ও ব্যবসায়ী, তো দুটোই। দুটোই। এবং আপনি জামদানি শাড়ি সাথে করে নিয়ে এসেছেন? করি, একদম অলরেডি সাথে নিয়ে এসেছি। রেডিওতে জামদানি শাড়ি দেখানো খুব মুশকিল, আমরা ফেসবুকে দেখাই দিব। যেই শাড়ি দুটো নিয়ে এসছেন, এই এই শাড়ি দুটোর কি রকম কি একটু দেখি প্রথমে। শাড়িটা নিয়ে একটু গল্প করি, কারণ গল্প শুরু হলে গল্প কোথায় চলে যাবে। ওখানে বসে দেখান, ওখানে বসে দেখান, কোনো সমস্যা না। আমি জাস্ট, বাহ, ওয়াও। মানে সবচেয়ে বড় কথা বলতে কি কেবরিয়া ভাই, জি, আমি জ্যেষ্ঠ মেয়ের সাদার আমলে কাজ শিখছি, তখন এই শাড়ির বাজার খুবই ভালো ছিল। আচ্ছা। কিন্তু মাঝখান দা ইদারিং এরকম হয়ে গেল, জামদানি শাড়ির ব্যবসাটা মানে টিকাটা মুশকিল হয়ে গেছে। মানে আমরা এই ঐতিহ্যটাকে হারাইতে বসছি। রাইট। মানে এই শাড়িটা, এটা আমার হাতে যে দুটা শাড়ি না, এই দুটা শাড়ি আমরা আগে আজ থেকে 2 বছর আগে 20,000 টাকা বিক্রি করছি, এখন এই দুটা শাড়ি 15,000 টাকা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তাহলে 5,000 টাকা নাই। তাহলে এই শাড়িগুলি মনে করেন দুইটা লোক লাগে তৈরি করতে, একজন ওস্তাদ, একজন সার্কিত। তো সার্কিতের বেতন আমরা মাসে 4,000 টাকা দিই, মানে প্রতি সপ্তাহে 1,000 টাকা করে দিয়ে দিই। আর ওস্তাদের রয়েছে সুতা খরচটা বাদে যে টাকাটা থাকবে ওইটার অর্ধেক অর্ধেক। আচ্ছা। তাহলে একটা শাড়ি যদি 1 সপ্তাহ লাগে তৈরি করতে 7,500 টাকা বিক্রি করি বর্তমানে, আগে 10,000 টাকা বিক্রি করতাম। জি। তো এখন 2,500 টাকা কমে আছে। ও, তো 2,500 কমে যাওয়াতে ওস্তাদের পোষে না, সার্কিতের মালিকেরও পোষে না। মানে এই ব্যবসাটা ঐতিহ্য হারাই যেতেছে বলতে, এখন নাই তেমন আগের মতো। আচ্ছা আচ্ছা। কেন জানি চলতেছে না মার্কেটে, ইন্ডিয়ান একটা জামদানি শাড়ি বাড়িছে। জি। হ্যাঁ, ওইটার মানে হাতের কাজ না, ওইটা মেশিনের কাজ, ডিজাইন ওটা দেখতে খুব সুন্দর, চকমক চকমক করে। এখন কাস্টমার আসলে ওইটার দিকে চোখ যায়। আচ্ছা আচ্ছা। আর এটা তো হাতে তৈরি করি, এটার ভিতরে আবার বাতের মার ডইলা দেই। আচ্ছা। এটার জিলটা আর ওইটার মতো হয় না, ওইটা মার ছাড়া এটা মার দেওয়া, তাহলে তো বেশ কমই বই। আচ্ছা। তো এটার তেন ওইটার দিকে চোখ যায় কাস্টমারের বেশি। আচ্ছা আচ্ছা। তখন ওই সাইডে নেয়, এই সাইড আর নিতেছে না। তো এটা দিয়ে কিন্তু বাংলাদেশের এই শাড়িটা ইন্ডিয়া চলে বেশি, বিদেশিরা পরে বেশি। আর এই জামদানি শাড়ির উপরে পৃথিবীতে কোনো শাড়ি হয়েছে বলে আমার জানার শর্তে মনে হয় না। জি। এই 45 বছর বয়সে আমি নিজে হাতে 2,20,000 টাকা দামের শাড়ি বুনছি, আমার নিজেরই হাতে। আচ্ছা আচ্ছা। এটা নফারা বুন বানাইছি আমার ওস্তাদের সাথে। 2,20,000 কি একটা শাড়ির দাম? একটা শাড়ির দাম এখনো আছে। এখনো 2,20,000 টাকা দামের আছে, 1,50,000 টাকা দামের আছে জামদানি, 1,00,000 টাকা দামের শাড়ি আছে জামদানি। হ্যাঁ, আমরা স্বর্ণ দিয়েও জামদানি শাড়ি বুনতে পারি। তাহলে এই শাড়িটা
অতীতের একদম হারাইতে বসতে আছে। এই সাইডে সুতা খরচা আছে 1,000 টাকা। জি, তো 1,000 টাকা খরচ করলে 7,500 টাকাতে থাকে 6,500 টাকা নাকি? তাহলে ওই অর্ধেক টাকা কারিগর পায়, অর্ধেক টাকা মালিক পায়, মালিকের অর্ধেক টাকা আবার হেলবারদের বেতন দেয়। তো আমরা একটা ওস্তাদ কাজে রাখতে গেলে ওদেরকে অ্যাডভান্স টাকা আনতে হয়, 50,000, কেউ 20,000, কেউ 1,00,000। মানে ওস্তাদ বুঝছে যে ভালো কাজ পর আরও বেশি টাকা দিয়ে আমরা আনি। আচ্ছা, তো আনি একটা মেয়াদ আনি 1 বছর বা 2 বছর আমার এখানে কাজ করবা, আমার কারখানায় থাকবা, কাজ করবা, যাইতে বলা টাকা দেওয়া যায় বা আস্তে আস্তে কাইটা দিয়ে যেতে পারবা। মানে সর্বদিকটা সুযোগ সুবিধা আছে আমাদের এই কাজের। তো এখন দেখা যায় ওস্তাদরা 3,000 টাকা বেতন হয় না, 2,000 টাকা বেতন হয় না, মানে নিচে 2,000 টাকা দামের শাড়িও আছে ওখানে। বর্তমানে আগে এত কম দামি শাড়ি পাওয়া যায় না। হ্যাঁ, 1,500 টাকা শাড়িও আছে, 700 টাকা শাড়িও আছে। তো এই শাড়িটা নিচে নামে যাওয়ার কারণে ওস্তাদরা এই কাজ করতেছে না, মালিকরা হারাই যেতেছে গা। আপনি যেটা বোঝাচ্ছেন যে জামদানির একটা ক্রাইসিস চলতেছে, তাই তো? ঠিক আছে, আমরা আমার অনুষ্ঠানের শুরুতেই আমরা এরকম একটা মেসেজ দিলাম এবং আপনি যে দুটো জামদানি নিয়ে এসেছেন, এই দুটো জামদানির একটা বিশেষত্ব আছে প্রিয় শ্রোতা, সেটা উনি শুরুতেই বলছিল যে এই যে ভাতের মার বা কি বিষয় আছে, এটা হচ্ছে একদম পিওর হাতে বোনানো জামদানি। আমরা চাইবো যে এটার ছবি আমাদের ফেসবুকে দিয়ে দিতে। এই জামদানি শুধু জামদানি না, এই জামদানি হচ্ছে একজন তাঁতির জীবনের গল্প। হ্যাঁ, এবং সেখানে সে একটা একটা জামদানি শাড়ি তুলতে কদিন সময় লাগে? এটা এটা আমাদের 15 দিন সময় লাগছে। 15 দিন সময় লাগে, 15 দিন দুইজনের। এই 15 দিন জীবনে ঘটে যায় নানা ঘটনা, সেই ঘটনা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে একটা জামদানি শাড়ি তৈরি হয়। আমরা তো পড়ি আসলে, কিন্তু এটার সাথে একটা মানুষের শ্রম এবং সেই শ্রমের যে শিল্পের যে মূল্য, সব কিছু মিলিয়ে এটা একটা অনন্য শিল্প। ঠিক আছে, আমাদের গল্পটা আসলে জামদানি শাড়ি না, কিন্তু জামদানি শাড়ি আপনার জীবনের একটা অন্যতম পার্ট। আমরা ছোটবেলা থেকেই শুরু করতে চাই, আপনার ছোটবেলা। আচ্ছা, আমি ছোটবেলা আমার যেইখান থেকে মনে আছে সেইখান থেকে বলি। জি, আমার বয়স যে সংখ্যা 5 বছর, তখন আমাকে আব্বা আমায় মাদ্রাসায় ভর্তি করছিল। তো মাদ্রাসায় পড়ালেখা করতে গিয়ে পড়ালেখা আমার হয় না, মানে আমি খুবই দুষ্ট ছিলাম, শয়তানি করে করে আইসা পড়ি। তো এক পর্যায়ে বাপ মায় করলো কি, যে ওরা তো মাদ্রাসা রাখা যাবে না, স্কুলে ভর্তি করি। তো আমি স্কুলে ভর্তি হইলাম, স্কুলে ভর্তি করে আমি 2 ক্লাস পড়ছি, 2 উঠার পরে তো আর পড়ালেখা হয় নাই। তখন আমার বয়স হচ্ছে 7। তো 7 বছর বয়স হচ্ছে পড়ালেখা হয় নাই, পর্দা বাপ মায় কয়ে যা কয়ে যে তুমি পড়ালেখা হইতেছে না, তো ওরা শাড়ির কাজও দিয়ে দিই, জামদানি শাড়ির কাজও দিয়ে দিই, এই কাজে ছোটো ছোটো বাচ্চাগুনিয়া কাজ শিখায়। তো এই জামদানি শাড়ির কাজ আমাকে দিছে, দেওয়ার পরে কাজ শিখতেছি, কাজে দেওয়ার পরে আমি কাজ খুব মন্দা করি, সপ্তাহে 10টা টাকা পট করছে বলে কত খুশি, মালিকের যেই ডাক হয় বিনিময়ে সেইটাই করি। তো এইভাবে জীবন কাটতেছে আল্লাহর রহমতে। তো হঠাৎ করে আমার মায়ের বিরাট অসুখ হয়ে গেল গা, তখন বয়স 8 হইব, মার অসুখ হয়েছে গেছে গা। তো মার মাথায় পানি নামছে, পানি নামার পরে হাসপাতাল নিছে এদের ঢাকা কলেজ মেডিকেল। আমি মেডিকেল আইসি আব্বার সাথে, আমার মনে আছে। তো আসার পরে মার মাথায় পানি নামছে, বললো যে 1 সপ্তাহ এখানে ভর্তি রাখতে হইব। তখন আব্বার কাছে টাকা পয়সা নাই, আমার আব্বাই মাছের ব্যবসা করতো, ভান্ডারি মুড়ি ছিল, মানে যা কাজ করতো উনি তাই খাইতো, কোনো আয় দায় করতো না। তো টাকা পয়সা নাই, তো মার চিকিৎসা করাম কীভাবে? তখন যেমন আব্বারা রাত্রে কান্না দেখে আমার খুব কষ্ট লাগছে, আমি ছোটোর তো মানুষের দুঃখ কষ্ট দেখলে খুব কষ্ট লাগে। তখন আমি এক শুক্রবার দিন জুমার নামাজ পড়ে বাড়ছি, দিয়ে একটা লোক খুব পাঞ্জাবি প্যান্ট শার্ট পরে বাড়ছে, অনেক বড় লোক। তখন আমি মনে মনে কই কি, যে এই লোকটার কাছ থেকে নেয় আমি আমার মায়ের জন্য কিছু টাকা সাহায্য চাবো, দেখবো দেয় কিনা, আমার মায়ের যদি চিকিৎসার অভাবে মারা যায় তো মা ডাক মুখারে, মানে এই কথা বললা। তখন ওনারে সালাম দেওয়ার সামনে দ্বারা আমি বললাম যে আপনি মনে অনেক বড় লোক হইবেন, মানে লোকটা হাসতাছে আমার কথা শুনে, আমারও হাসি পায় কথাটা শুনে, এখন মনে হইলে হাসি, কারণ এখন আল্লাহ দিলে টাকা পয়সা কম দিছে, ওইটা আমি ছিল না। তখন লোকটা হাসায় আমার কয়, বাবা তুমি টাকার কথা জিখাইতেছো, আমি অনেক বড় লোক হমু, তুমি টাকাটা কী করবো? আমি কই আমার মা হাসপাতাল, বাবার দেখছি রাত্রে কাঁদছে, টাকার জন্য চিকিৎসা করাইতেন না, যদি আপনি কিছু টাকা দিতেন আমার মারা মাটার চিকিৎসা করে সুস্থ করে আনতাম। তখন উনি আবার বললো যে কোন হাসপাতাল, আমি কইছি কলেজ মেডিকেল, আমি শুনছি, আমি গেছি আব্বার সাথে দেখেছি। কয় তো তোমার বাসায় আমরা নিয়ে যাই তারবা, লোকটা খুবই ভালো ছিল, আল্লাহ দিলে এই লোকটা এখনও জীবিত আছে। তখন আমি লোকটা আঙ্গো বাসায় নেওয়ার পরে আমার আব্বার দেখে সিগনাল আইছে, পরে কয় তোমার ওয়াইফ এমন এমন হাসপাতালে কয়, কয় তোমার ছেলে তো আমার কাছে এমন এমন সাহায্য চাইতেছে, তো আমি ওটা হাসপাতাল যাইতে চাই। তখন এই লোকটা নিজে হাসপাতাল আইসা, মানে আমার মায়ের যা খরচ আছে যাবতীয় সব কিছু উনি দিছে। দেওয়ার পরে ওই দিন তো আমি নিয়ত করছি যে যদি কোনো দিন আমার সামনে এরকম বিপদলা লোক দেখি বা পরে, আমি এখন ছোট, আমি একসঙ্গে বড় হইলে যদি এরকম দেখি তো আমি ওনার মতো নেই সেবা করবো, মাশাআল্লাহ উনির মতো আমি সেবা করবো। তখন তো আমার মনের একটা এরকম অনুভব আমি করছি। তো করার পরে আলাই দিলে আমার মায় 10 দিন হাসপাতাল থাকার পরে ভালোই আইসে, আসার পরে যে মানে শুনছে যে আমি সাহায্যর টাকা দিয়ে ওনার চিকিৎসা করাচ্ছি, এই লোকটার তো চাওয়ার পরে চিকিৎসা। তখন তেনা আমার মায় আমার খুব বেশি বেশি আদর করত যে তুই আমার ছেলে, আমার আরও 7টা ছেলে আছে, কিন্তু তোমার মতন এমন
আমার কোনো ছেলে ভক্ত না, আমি এখনও আমার মা ভক্ত। তখন আমার মায়ের খুব আদর করতো আমারে, তো আদর তো তখন আমি আবার জামদানি সেরে কাজও করতাছি, শিখতে শিখতে আল্লাহ দিল্লা রহম আল্লাহ রহমত আমি কাজ শিখে লাইছি। শিখার পরে তো আমি খালি মারে কই, মা আমি তো ওই টাইমে মারদাসায় পড়ি নাই, আমার যখন ভর্তি করান তো আমি মারদাসায় লেখাপড়া করম, কাজটা তেমন একটা ভালো লাগতেছে না। তা আমার মায়ের আদর করে আব্বার সাথে এক পর্যায়ে ঝগড়া করে আমার আবার নিয়ে মারদাসায় ভর্তি করাইলো। তো করোনার পরে ওখানে গজল গায়, মানে আমার লগের ছেলে ফেলেগেরা ডেলি বিকালে বা সকালে গজল গায়, ইমাম সাহেবে গজল পড়ায়। তো এমন করতে করতে আমি একটা গজল শিখছি। তো শিখার পরে ওখানে যেই কোনো এনে গজল উপক্রম পেলে আমার নাই, খালি গজল গাওয়ায়। তো আমি গজলটা এখানে আপনি অনুমতি দিলে গাইতে চাই, দেশবাসীর দর্শনে শুনুক, ছোট্ট করে একটু শুনি, শুনতে পারেন আপনি। হ্যাঁ, এই কলে মা পরহরদম, এই কলে মা পরহরদম, কানে রূপে দি আতালা ইলাহা ইল্লাহু মুহাম্মাদেরা সুরলালা ইলাহা ইল্লাহু। এই কলেমার চব্বিশ অক্ষর, চব্বিশ ঘন্টায় রাখো খবর। এই কলেমার চব্বিশ অক্ষর, চব্বিশ ঘন্টায় রাখো খবর। ডুবদে মানুষ তাহার ভিতর, ডুবদে মানুষ তাহার ভিতর, পাইবি রে মুন সিদ মাওলা লা ইলাহা ইল্লাহু। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ বলেন, তারপর কি? তখন এইভাবে গজল গাইতে গাইতে তো হঠাৎ করে একদিন আমি পড়ালেখা পারি না দেখা, ওস্তাদ আমার অনেক মারধর করলো, আমার ওস্তাদজি বলতাম আর কি। তো মারধর করার পরে আবার মারদাসাদের ফলাই আইসা কাজে জয়েন করে লাইছি। তো আমি তো হুনারি কাজ, তখন মালিকরা আমার সাথে টাকা দিয়ে বেতন বেশি দেয়, আর আমি এমনি কাজ জানতাম কোন ওস্তাদ আমার সাথে কাজ করে পারতো না। আমি সার্কিট কিন্তু ওস্তাদরা আমার সাথে কাজ করে পারতো না। তো যাকে এইভাবে কাজ করতে করতে আল্লাহ দিলে মোটামুটি ভালো বেতন পাই, টাকা পাই, টাকা পয়সা যা পাই আমি আব্বার আইনা দিই, আব্বার হাতে দিই। তখন হঠাৎ করে আমার মায়ের ওদের যেই রোগটা ছিল না, ওই রোগটা আবার আরেক বছর পরে দেখা দিছে। দেখা দেওয়ার পরে এবার আমার ছোটো ভাইও একটা এই তাঁতের কাজও দিয়ে দিছে, জামদানির কাজও। তো আমার মানে আব্বার কত লোক আমার পেট কমুক, ভাই বিন আমরা অনেক, সাতরা ভাই দুইটা বোন ছিলাম, পেট কমুক। তখন কাজ দেওয়ার পরে আমি টাকা পয়সা যা পাই সব আব্বারা তাইনা দিই, তো এই টাকায় তো হয় না। তখন দিয়ে আমার এক বন্ধু রিক্সা চালায়, তো বন্ধুরে কই দোসরে তুই যখন রিক্সা চালাস তুই মাঝে মধ্যে আমার রিক্সাটা দিয়া যাইস গা, তো যা কামাইব অর্ধ কর দেখ। তো আমি রিক্সা তোমার একটা চালাইতে পারি না, ছোটো মানুষ। তারপরে মানুষ ওটা ওটা উঠটা যেমন তারাবার তো বিশ্ব রুট নেই, তখন দুই টাকা ছিল দুইজন। তো আমি কই কি ভাই দুইটা টিয়া দিলেন আমার, আর দুইটা টিয়া দিলে ভালোই তো আমার মায়না অসুস্থ। তো ওরা করতে কারো পাঁচটা দশটা বেশি দেওয়া যেত, এতটুকু বাচ্চা রিক্সা চালাও, হ্যাঁ এগুলোকে আমার পাঁচ দশ টাকা বেশি দিয়ে দিত। তো আমি করতাম কি আবার আনতে না, যে আরে ওরা যদি কই আমি তিরিশ টাকা কাজ করছি তো পনেরো টাকা দিতে হইব, তো ওরা বিশ টাকার কথা কই দশ টাকা দিব, বিশ টাকা আমি রেখে দিব। তো এরকমভাবে পড়ায় পড়ায় মানে শুক্র শনিবার আমাদের কাজটা ছুটি, শনিবার হাফবেলা শুক্রবার পুরাবেলা, তো এই দুদিন প্রতি সপ্তাহে রিক্সা চালা বিশ তিরিশ টাকা কাজ করে আব্বার হাতেই দিই। তো আমার সবাই খুব আদর করতো, সৌরত্ব নিই আদর করতো। তো এরকমভাবে একদিন আস্তে 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 আমার কৈছে তোয়ার বন্ধু তৈরি হয়ে গেলো গা, আল্লাহর মতো বন্ধু বান্ধব তৈরি হইলো। তো একদিন বন্ধু বান্ধবের সাথে আমি তাজমহল, সাদমহল একটা সিনেমা হল আছে ওইখানে ছবি দেখতে গেছি। তো ছবি দেখে আসার পথে চায় দেখি এক পাগল ভিক্ষা করতেছে, মানে ওনার দেহের ভিতরে কোনো পোশাক নাই, একদম উলঙ্গ, কিন্তু একটা ব্যাং নিয়ে হাডে আর টেয়া নয় দশ টাকা লোড সারণ কোনো টাকা নেয় না। আচ্ছা, তখন ছবি দেখে ক্ষেত্রবেলা দেখি একটা উলঙ্গ পাগল মানে একটা ব্যাং হাতে দশ টাকা লোডের নিচে উনি ভিক্ষা নেয় না। আচ্ছা, তখন এই লোকটার লোক আমার দেহা হয়ে গেল কাশপুর, এরকমভাবে তখন এমনই এই এগারো কি বারো। তখন আমি লগের গিলে করতেছি কি যে নারী লোকটা যেন পাগল, টাকা চাইতেছে, আমার কাছে তো টাকা আছে, পরে বিশ টাকার মতো আছে, ওই তো আমি ছয় টাকা টিকিট সিনেমা ফলে ছবি দেখছি। তো আমি করলাম কি ওনারা আমি দশটা টাকা দিছি, একদম লাল নতুন কসকস করতেছে টাকাটা ভাইয়া, উনি আমার মাথার মধ্যে হাত দিয়া দোয়া করলো যে বাবা তুই জীবনে সুখী তারবি, মানে এতটুকু কথা শব্দ যোগ কইছে আমার খেয়াল আছে মনে আছে। তখন আমি বাড়িতে এলাম, মায়া মার কাছে গল্পটা শেয়ার করলাম। তো মায়া মার কইতেছে কি তুই পাগলটা দশ টাকা দিছত খুবই ভালো করছত বাবা, কিন্তু তুই ছবি দেখতে গেলি কেন, এটা তো ভালো করছ নাই, আমি আজকে তোরা বাদ দিতাম না। তখন এই কথা কইতেছে আবার মায়ের বাতও বাড়তাছে, মানে আমি রাগ হয়ে শাসন করতেছে আবার বাতও বাড়তাছে। তখন এক পর্যায়ে আমি নিজেই রাগ দিলাম আমি ভাত খাবো না, এই কথা না কই আমি গিয়ে শুয়ে রইলাম। অনেক শুয়ে থেকে ঘুমাইছে, কিন্তু ঘুমার ঘরে চায় দেখি যে আমার বাদ দেয় খালি বাদ
পাশ ফেলাতে যেমন আটটা একটা শরীরে থাকা, মানে এটা আমি স্বপ্নে দেখতেছি। আচ্ছা, বাদ দিতে যেমন বাত আটটা যেতে থাকে, যেমন আমার কিছু মতো তো বাত উঠটা যেতেছে, এরকম একটা স্বপ্ন দেখতেছি। দেওয়ার পর আটকে ছটপট করে আমি ঘুমাতে ফালদা উঠছি। উঠতে আমি কই, মা আমরা নাম লাগে বাত বাড়ছিলাম, বাত কয় বাবা তোর বাত পেলারই বাড়া আছে। আচ্ছা, তখন আমি কই, মা আমি না স্বপ্নে এরকম এরকম দেখছি। তখন মায় কইতেছে, দেখ এটা মায়ের হাতের বাড়া বাত, আজকাল যদি বাবা তুই বাতরা না খাতি বা না খাস তাহলে তর্ক ফালতে বাত উঠতে যাবো গা, তুই খা বাবা বাত। আমি কই, মা কোন কি এই বাসন খাই, আমি আর দুই বাসন খাম। মায় ভূত একটা দুষ্টাইম করতেছি রাত্রে। তখন আমি বাত খাই, পরে রাতে দুইটা বাজে, ওই টাইমে আমাদের দেওয়াল করেছিল তো টাইম দেখছি দুইটা বাজে। তখন আমার মায় চাই আছে খালি আমার দেহে, তো দেহার বুঝায় বাবা তুই জীবনে ছবি দিস না বাবা, তুই না মারদাসা পড়ালেখা করতি, তুই ইচ্ছা করে আসা জামদানি কাজে গেছ, এই দিয়ে জামদানি কাজ শিখতে গিয়ে আমি কত মার খাইছি, ওস্তাদ বাড়িদা মা তো ফাটাই লাগছে, তব কাজে নি কাজে রয়েছি। বাপমার তো বলি নাই যে বাপমা আমার ওস্তাদ মারে মালিকে মারে, কই নাই কই নাকি ওস্তাদ মারবই, ভুল করি মারবো, এই শারীরিক কাজ শিখতে গেলে লেখাপড়ার তো বেশি মার খাইতে হয়, মানে সুতার কাজ তো ভুল হয়ে যায়, তো ভুল হলে ওস্তাদ থারবা মারে বা ঠহি মারে। ওই ভুল হলে কি শারীরটা ঠিক করা যায় না? না, ঠিক করা যায়, ঠিক ঠিকও করা গেলে ক্ষতি হয় না ওস্তাদের, যেমন যে সাইডে এক সপ্তাহ লাগে ওটা দুদিন বেশি লেগে যায় লস না, তো এই রাগে মারে, তো অনেক মার খেয়ে কাজটা শিখছি। ঠিক আছে, আমরা এখান থেকে ফিরে আসবো, তবে তার আগে প্রিয় শ্রোতা আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। জীবন গল্পে আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমাদের এই অনুষ্ঠানটি আপলোড করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটিতে, প্লিজ সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Jibon Golpo, Jibon Natoker Cheo Natokiyo. স্বাগত আরও একবার বিরতির পর, আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমাদের এই অনুষ্ঠানটি আজকে খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই অনুষ্ঠানে দুটো পার্ট রয়েছে এবং গল্পের যে জায়গাটায় আমরা আছি, কিছুক্ষণ পরে আমরা এমন একটা জায়গায় ঢুকে যাব আপনি চিন্তাও করতে পারবেন না যে গল্প কোথায় ছিল, কোথায় গিয়ে দাঁড়ালো। এবং শুরুতেই বিশেষভাবে অনুরোধ থাকছে যে আজকের এই জীবন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্যে, যারা ইতিমধ্যে ফেসবুকে আছেন তারা কিছুটা হলেও আভাস পেয়েছেন যে আসলে কোন দিকে যাচ্ছে আজকের এই গল্পটি। আমি কথা না বাড়িয়ে মিলন সাহেব আপনার কাছে আবারও ফিরছি। তারপর তো শিকার পরে তো অনেক পর্যায়ে ভাত খাওয়ার, তখন আমি ভাত খাই মা খেলে চায় আছে, তখন আমি মায়ের এক পর্যায়ে কথা দিই, মা আমার জীবনে জান আমি কোনো দিন আর ছবি দেখতাম না, আমি আজও পর্যন্ত সিনেমা হলে ছবি দেখি না, কিন্তু আমি টিভি দেখি, খবর দেখি, ঘরে বসে দেখি, কিন্তু সিনেমা হলে আমি যাই না। মায়ের কথা দিছি, মার দেওয়ার কথাটা আমি আজও পর্যন্ত রাখছি, ইনশাল্লাহ আল্লাহ দিলে রাহার চেষ্টাও করবো। আচ্ছা, ঠিক আছে। তখন ভাত খাওয়ার পরে তখন মায় আমার কইলো, বাবা নিয়ে আজকে ভাতটা খাইছত, আমার মনটা তুই জুড়াইছত, আল্লাহ তোরে সারা জীবনের লেগে যাতে সুখী করে আমি দোয়া করি, আমি সব সন্তানগুলোকে দোয়া করি, কিন্তু তারপরও
তোর আমি একটু বেশি দোয়া করি, কারণ কি জানো তুই তো ভিক্ষা করে আমার চিকিৎসা করতাম, মা আমার খেলে কথাটা পড়ায় পড়াকে এখনও কয় আমার মা জীবিত আছে আব্বা নাই। তোর আমি মারে কই মা আপনার দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ আমার সব কিছু দিব। তো কিছুদিন পরেই আমি নিজের কারখানার এই তাঁত বামু বাসায় আমি কই মা আমার 5,000 টাকা পুঁজি নিলাম বাসায় তাঁত লিয়ে বইতে পারি, এটা পুঁজি কম লাগে। তখন আমার মায় আমার যে কোনোভাবে দাঁড় দৌড় করে দিয়া টানা টোনা দিয়া মানে বিম যেটা বলে আর কি দিয়া নিজের কাজও বসায় দিল বাড়ির ভিতরে। তো একটা ওস্তাদ সার্কিট রাখছি কাজে, আমি ওস্তাদ হয়ে গেছি, একটা সার্কিট রাখছি, ওরা 1,000 টাকা মাসে সপ্তাহে বেতন দিই, সপ্তাহে 1,000 টাকা, সপ্তাহে 1,000 টাকা দেয়, আর আমি ওস্তাদ। তখন খুব ভালো ব্যবসা চলতেছে, টাকা পয়সাও দিতেছি খুব ভালো, শাড়িও প্রতি সপ্তাহে সপ্তাহে আমি কাটি 5,000-6,000 টাকা বিক্রি করি। আচ্ছা, তখন আমাদের অভাব অনটনটা কিছুটা দূর হইলো। তখনই আমার শুরু হয়ে গেল এই বিভিন্ন দূরপাড়াকে তখন লোক কালেকশন করে মানে তাঁত বাড়ান, যেমন দুইটা লোক পাইলে একটা তাঁত বাড়াইতে পারি। আচ্ছা, ওখানে প্রথম একজন পাইলে একটা লোক শিখাইতে 6 মাস সময় লাগে, 5-6 মাস সময় লাগে। তো প্রথম একজন আইনার কাছে খালি বয় থুই বিভিন্ন কামকাজ করাই বা মাঠটার বাড়াই, তো আস্তে আস্তে ওরা শিখে আবার একটা ওস্তাদ নিয়ে ওরা দা বয় দিই। তো এই যে দূরপাড়াকে তেন লোক চোখ আইনা এইভাবে কাজ করাতে করাইতে হঠাৎ করেই মানে আমার এই সিলেটের একজন লোক সাক্ষাৎ হইলো, মানে আমাদের এলাকায় ভাড়া থাকে, ওরা ভাড়া থাকে রিক্সা চালায় ওদের জীবন চালায়। তখন কলে কি আমি সিলেটে তোমাকে একটা লোক আনিয়া দেবো কাজের জন্য, আমাকে ঠিক আছে আনিয়া দেন। তখন ওনার জন্য আমি সিলেট গেছি। তো যাওয়ার পর তোই শাহজালাল বাবা শাহ ফরান শাহ বাবার মাজার আমি জেরত করছি, জেরত করে ওদের এলাকাত গেছি, ওইটা হয়েছে কোম্পানিগঞ্জ বলে, অনেক দূর সিলেট টাউনে তো 200 টাকা সিএনজি ভাড়া বর্তমানে। তখন যার ওইখান থেকে সিলেট আনার পরে আমি সিলেটের কাজ শিখাইতেছি, কিছুদিন পরে সিলেটের মাটা মারা গেছে, মারা যাওয়ার পরে খবর শুনি সাথে সাথে আমি গাড়ি তুলছি এই ছেলের নিয়ে, যে মারা যাতক মারা গেছে, তো চলো তোমার মায়ের আমরা যদি নাও দেখতে পারি যে এত এলাকাটার মধ্যে কইতে পারবো যে তোমার আমি নিয়ে গেছি। যাওয়ার পরে দেখি ওর মায়ের দাফন কাফন সব কিছু করে লাইছে, কিন্তু কই ছেলেরা আমার সাথে কাজ যায় না। আহ, এইটা কি আমি 2 বছর জন্য কাজে নিছি, 6-7 মাস হয়েছে মাত্র কাজটা ওরা শিখায় সারলাম, ওখানে তো কাজ যায় না, অলরেডি একদম খুব একটা বেমানি না পরমানি। তখন ওই ছেলেরা বীরসাই পায় না, পাহাড় সিফা সাপাতা কই না কই জায়গা, ওর আম্মা এই বাপে বীরসাই সাসাই বীরসাই কেউ পায় না, মা তো মারা গেছে। তো না পেয়ে ওইখানে আমি 3 দিন ওর আশায় থাইকা তখন আবার বাড়িতে আসছি। আসার পরে আমি ওই লোকটার বলতেছি যে আমরা তো ছেলেরা দিলেন না, ছেলে মারা মারা গেল, আমি মায়া করে নিয়ে গেলাম, কিন্তু কয়তো আমার মায়া করলো না, সে তো ওইখানে রয়ে গেল। তখন ওই বললো কি যে ভাই এক ছেলে গেছে যত নাই নাই, আমি তোমার আরও অনেক পোলাফাই দিব, তুমি টেনশন করো না, আমাদের সিলেটের মানুষ লোক ভালো আছে, কারণ উলিদের দেশের মানুষ তো আমরা এত বেমানি করি না, আমার এইভাবে সান্ত্বনা দিল উনি। তখন আমি ঠিক আছে, তখন ওই ওইখান থেকে লোক না এই আমার এখানে কারখানা বড় করে আস্তে আস্তে কাজ করাইতেছি। তো করতে 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 তালা দিলে বাপ মায় হন, আমি লায়ক হয়ে গেছি, বয়স বাড়ছে, বাপ মায় আমার জন্য অনেক খানো মেয়ে দেয়, কিন্তু মেয়ে আমার চয়েস হয় না। তো ততদিন তাঁতের সংখ্যা কয়টা? হ্যাঁ, এখন তাঁতের সংখ্যা আমার তখন তখন ওই যখন মেয়ে দেখছি তখন আমার 5টা তাঁত ছিল, আস্তে আস্তে। হ্যাঁ, তখন একদিন 5টা তাঁতে 5টা শাড়ি নামছে, রাইতের 2টা বাজে হাঁটি মিলতো, মানে 8 মিলতো ডেমরা বা অন স্কুলের এখানে 7টা মিলে এখন পর্যন্ত মিলে। হ্যাঁ, 7 মিলে জামদানির হাট। হ্যাঁ, জামদানির হাট। তো এখানে ইন্ডিয়ান পার্টি আইতো, চিটাগাং তো আইতো, চট্টগ্রাম তো যেত, ঢাকা তো যাইতো, বিভিন্ন জায়গা তো পার্টি আইতো, ওদের কাছে মাল বেচতাম। তো রাত্রে 2টা বাজে সিএনজি তুলছি আসার জন্য, তখন আমার কাছে হয়েছে 5টা শাড়ি, আরও অনেক তাঁতিক কাছে এমন শাড়ি আছে আমাদের তো ডাহাইতে ডাহাইতে দৌড়া সবার মানে টুকটাক গুছি মুছি দিয়ে আমাকে চাকুমাকে তো ফোঁজ দেন, হয়তো এলাকার ছেলে ফেলে আছে কিছু চিনতে পারি নাই, আমাদের তো শাড়িগুলো ওরা নিয়ে গেলো গা। হ্যাঁ, নিয়ে গেছে, হন তো বাড়িতে কিস্তি মিস্তি আছে, অভাব হয়ে গেলাম গা চলমু কীভাবে, কারণ 5টা শাড়ির দাম 25,000 টাকা ছিল। তো ওইটার মতো টাকার অনেক দাম, 25,000টা বর্তমানে 25,30,000টার মতো লাগে। আচ্ছা, খুব অভাব। তখন আব্বা আমায় খুব কান্নাকাটি, তো মায় একটা কথা কইছে যে শাড়ি গেছে গা গেছে তো কত কই মার দূর করে নাই, যদি আজকে একটা কূপ দিত একটা চাকুদা ফাড় দিত, কিন্তু তারপর শাড়িগুলি এত কষ্ট করে যা বানাইছি আর কষ্টটা সইতারি না। তো খুব কান্নাকাটি করছি, নিজেও কাঁদছি, পুরুষেও কাঁদছি, একদম মেঘ মতো চিৎকার ফাঁকরা করছি আমরা সবাই। আমি জানি না যে কেন আমরা এই কথাটা বলি যে পুরুষরা কাঁদতে পারবে না, আমার তো মনে হয় কান্না কারোরই আটকানো উচিত না, কান্নার কোনো ছেলে নাই মেয়ে নাই, যখন কান্না আসবে কান্না যদি কান্নার সুযোগ থাকে তো অবশ্যই কাঁদবেন, কারণ কাঁদলে হার্টটা ভালো থাকে, সবাই কাঁদে ইনফ্যাক্ট। তখন কান্নাকাটি করার পরে এলাকাবাসী সবাই বুঝাইলো, বুঝানোর পরে যাক মুন্ডা রাস্তা শক্ত করে যা আবার নতুন করে কাজ কর, সমস্যা কি এক সপ্তাহ সারি না নিছে কা সারা জীবন পরেছে হাতে বেঁচে তাহলে কাজ করতে হবে বুঝানোর পরে। তখন আবার শনিবার তলের কাজ হওয়ার পর আমার সার্কিটগুলি এত ভালো ছিল, ওরা বলতেছে যে আমরা সারি জানিস আমাকে কেউ বেতন লাগবে না, আমরা কেউ বেতন মানে 1 সপ্তাহের কাজ আপনার ফ্রি করে দিলাম, যে তো টাকা তিন সারি নিছে গা এখন তো আর কিছু করার নাই, আপনি টাকা দিবেন করতে না। তখন আমি কই না তোমাদের টাকা আমি প্রয়োজনে সপ্তাহ 250-200 করে দিয়ে দিব,
আস্তে আস্তে দিয়ে দিব, তোমরা কেন শুধু শুধু টাকা নিতা না, হয়তো একবার না পারি আস্তে আস্তে দিব, কিন্তু অর্থাৎ টাকা আমি সম্পূর্ণই দিছি, আস্তে আস্তে দিছি। তখন আব্বা আমা আমার মেয়ে দেখার জন্য ফাঁকুলি আছে, ছেলে কাজ করা যদি ছেলে নষ্ট হয়ে যায়, কিন্তু চতুর্দিকে মেয়ে দেখে আমি আর মেয়ে পছন্দ করি, আমার ইচ্ছা কি বিয়া করবো না, আমি অনেক বয়স হলে বিয়া করবো, আসলে আমি অনেক বয়স হিসেবে বিয়া করছি। তো এইভাবে মেয়ে দেখতে দেখতে প্রায় ওরা 4-5 বছর গেলোগা, অনেক ভালো ভালো জায়গায় মেয়ে দেখে। তো ইয়ার মধ্যে একটা ঘটনা কি, আমার এক কারিগর মানে যারা ওস্তাদ ওদেরকে কারিগর বলি কাজ করে, নাম হচ্ছে শহীদুল্লাহ, তারাবো বাড়ি জি। তখন এই ছেলের জন্য মেয়ে দেখতে যাইব আমুল্লা মেন্দিপুর, এদের ডামরার এখানে। তো আইব হন আমার বলতেছে যে আমাকে হাউদ বলতো, মহাজন গো সবাই হাউদ বলে। আচ্ছা, যে হাউদে আমনো তো বিয়া শাদি করেন না, তাই বলে কি আমাকে বিয়া করাইতেন না? তো হন আমার জন্য তো আব্বা আমার মেয়ে দেখতে যাইব, আপনারা সাথে নিম, আমি ঠিক আছে যামু। তো শুক্রবার মেয়ে দেখতে যাই, মানে 20 দুয়ার সে শাড়ি সার রাত লাগাই লাইছে, মানে যেই শাড়িটা দিনও হওয়ার কথা ওই দিনের বেলা একটু কাজ অবহেলা করছে, ঘুমাইছে টুমাইছে, শাড়ি তো সার রাত লাগিয়েছে গা। আর এই শাড়িটা এমন একটা কাজ, মানে পিসফল, এটা সহজে তোলা যায় না, যেহেতু এটার ভিতরে সুতো একটা একটা করে ঢুকায় ডিজাইন তুলতি, এটা তো মিস নাই, যেই শাড়িতে যেই ডিজাইন এটা করতি লেখাপড়ার মতন, 1-2 না পুরো তো কই, 3-তে পুরো তার তো না, এইভাবেই 1-2 সুতো করে দিয়া দিয়া ডিজাইন তুলতেই হইব, অনেক কষ্টের কাজ এটা। তো শাড়ি সার রাত লাগা লাগছে, ফজর নামাজ করে শাড়ি কাটছে, যে জায়গায় 2টা বাজে হাটে শাড়ি বিক্রি করি, ওই জায়গায় 2-3 ঘন্টা পর আইসি, আইসে দেখে হাটও শেষ পর্যায়ে। তো যাক আইসা মাহাজন পাইছি শাড়ি বিক্রি করতারছি, এক পর্যায়ে তো সারায় তর্ক মর্ত দেখতে হতে অন্যরকম দেখা যায়, চোখ মুখ লাল। তো ওই করছে কি শার্ট প্যান্ট পিন্দা লইছে, আর আমি পাঞ্জাবি আর প্যান্ট পিন্দা নিছি। এখন মেয়ে দেখতে আসার পরে খুবই এটা হাসির ঘটনা আমার জীবনে খুই। তো আসার পরে এখন মেয়ে পক্ষারা সবাই ভাবছে কি আমি বর, অনুয় মেয়ের স্বাস্থ্য বোন যারা তো যারা আছে সবাই খালি আমরা দুলাভাই দুলাভাইকে ডাক পারে, আর খালি টেন্ডা নয় সবাই আমার দিকে চয়েস করে লাইছে, আর এই আপার জামাইটা খুবই ভালো হইব এমন ওরা যা বলতেছে আমি আবার শুনি। তা আমি কই মেয়ে দেখ তাই লয় সকল তো দিয়ে আমার দুলাভাই কয় জামাই কয়, আমি একটু লজ্জা ফিরে গেলাম গা। তো অনেক পরে যাই করা গেছি, পরে তো অনেক খাওয়া দাওয়া আগে করাইলো, খাওয়া দাওয়া করানোর পরে মেয়ে নিয়ে আনছে। তো আনার পরে মেয়েটা মানে সামনাসামনি বসাইছে, কইসে কে কোনো লাশ সমরা কেন না, ছেলেও মেয়ের দেখেন, মেয়েও ছেলের দেখেন, যদি কেউ পছন্দ না হয় সেটাও বললেন, এইটা আবার আরেকজনে বইলা দিছে। তখন বলার পরে তো ওর তো চোখ মুখ লাল, সারায় তর্গমা করছে, দেখতো একটু দুম দেখা যায়। আমি তো অর্গমা করি নাই, আমি তো তখন বয়সে তরুণ, একদম হ্যান্ডসাম দেখা যায়। অন মেয়ে কইতাছে যে ওখান এন তো শুধু 2 জন, কিন্তু আমার বর যে কেটা তো আমি জানি না, কিন্তু আমার কিন্তু আপনারা পছন্দ হয়েছে, একদম ডাইরেক্টলি মেয়ে বলতেছে। তখন আমি মানে একদম হতাশ হয়ে গেলাম বা মানে এই কথা শুনে মেয়ে বলছে, তখন খুব তাড়াতাড়ি ওই ছেলে পকেটে তোমার 500 টাকা বার করে মেয়ের হাতে দিয়ে দিছে যে তুমি যাও গা, কোনো কথা আর জিজ্ঞাসা করলো না, মানে অরন্ত আঘাত লেগে গেছে, একদম সামনাসামনি বলছে। তখন মেরে নেওয়ার পরে আমার বলতেছে কয় হাও দে আমার আনার আমার বোকাম হয়েছে। তো ওরা তো আমি তুই তাই করে কই আমার বয়সে ছোটই, যে আমি কই আমি তো আইতিছে নাই, মানে তুমি তো আমার আনছো, আমি তো আপনার মাহাজন হিসাবে হাউদ হিসাবে আনছি দাম দিয়া, যে আপনার আনলে হয়তো আমার উপকার হইব, সেটা কথা বলতে পারবেন, কিন্তু এখন তো আপনারও চয়েস করে হয়েছে, আমি বিয়েটা তো আপনার লাগে ভাঙ্গা গেল গা। পরে আমি কারে হন আমি তো এখন বিয়ে শাদি করবো না, আর এই মেয়ে আমি পছন্দ মানে মেয়ে হিসাবে মানুষ হিসাবে সবই পছন্দ, আল্লাহর সৃষ্টি মানুষ, আমি যে সব মারদাসে পড়ালেখা করছি, তখন আমি ওস্তাদ যে একটা পড়ালেখা করাইছিল যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর হচ্ছে নারীর মুখ, এই নারীর জন্য একটা ছেলে বাদশাহ গিরি ছেড়ে দেয়, জমিদার গিরি ছেড়ে দেয়, চন্দ্র সূর্যত্ন সুন্দর সবচেয়ে বেশি এই নারীর মুখ, হ্যাঁ এমন একটা পড়া আমাদেরকে পড়াইছে। তো আমি ওরা বললাম যে আমার সব নারীর চয়েস, কিন্তু আমি বেশি সুন্দর নারী বিয়েও করবো না, আমি কালো মেয়ে বিয়ে করবো। ওরা ওইটা আমি বললাম যে এই মেয়ে যদি পছন্দ না করে আমি তোমাকে বিয়ে করাই দেবো, ডক সুন্দর দেখা ওরা সান্ত্বনা অত দিতে হয়, তোমার বুঝে একটু জানার পর সবারই মন খারাপ যে মেয়ে অলরেডি কেমনে বললো, এমন নীলজ্জাহীন মেয়ে, মানে আমরা এলাকাবাসী গ্রামবাসী কইতাছে, মানে মেয়ে কইতাছে তোর কী করবো, ওখানে যদি আমি এই কথা না কই তো তুই আবুলের লগে বিয়ে ঠিক করে নেবো আমার, এমন মেয়েও কইতাছে পাশের রুমে আমরা আবার শুনতাছি, হ্যাঁ একটা ঝগড়ার মতন এগে যেতেছে গো মেয়েগো বাড়িতে। তখন এক পর যাক আমরা দেখে টেকে যার যার মান সম্মান আছে না, আত্মসম্মান বুক সবারই আছে, তখন আমরা আয়সা পড়লাম। আসার পরে ওইখানে আর যাওয়া হইল না, বিয়া শেষ হয়ে গেল। পরিবর্তিত এই ছেলেরে আমার বাবা মায় দেখা বরিশালে এক মেয়ে খুব ডক সুন্দরী দেহার মতো বিয়া করাইছে, তখন কোনো পরে হন তো আমি আর ঘরে সুখ পাই না, তোর লাগা এক ওস্তাদের বিয়া ভাঙ্গা যায়, নিজে বিয়া করস না, মেয়েরা তোর পিছে ঘুরে তোর পিছে পাগল, কত মেয়ে আমার প্রেমের অভার দিছে, কিন্তু আমি কারো প্রেমে পড়িনি, আমি ছোটোর তো মেয়েগো নিশিয়ে ছিল না, আমার মেয়েগো প্রতি কোনো নেশা ছিল না, কেন ছিল না মানে আমি সবসময় কাজের পক্ষ ছিলাম, মা ভক্ত লোক ছিলাম, আমার আব্বা আমার মায়ের মাঝে মধ্যে মার দূর করতো, আমার আব্বাই মারা গেছে আল্লাহ ব্যস্তবাসী করুক, কিন্তু লোক ছিল খুব সৎ, খুব সৎ লোক ছিল, কারো কাছ থেকে 10 টাকা ঋণ করে নাই।
তো এরকম মায়েরা মায়ের দৌড়তে কে একদিন আমি আব্বার সাথে রাগ করে এক পর যায় আমি বাড়ি তাই আয়া ফুরছি আমি যা কারখানা মারখানা পড়ে থাকো আমি বাড়ি থাকতাম না তখন আমি রাগ করে আয়সা ফুরছি আসার পরে অন্য এক জায়গায় আমি কাজও বসেছি তো আমি কাজ এই কাজ যেই জায়গায় আছে ওই জায়গায় আমার চাকরি রেডি মানে আমার মতন একটা শিক্ষক মানে কাজের লোক সবাই সব সংখ্যা খোঁজায় তখন কাজে বসার পরে তখন আমি মানে একটা মেয়ে দিই হ্যাপিনি হুন্দা একটা মেয়েরা আমার সামনে দাঁড়িয়ে যায় আমার মেয়েরা আমার খুব ভালো লাগে ওর হাসি বা ওর কামকাজ খুব ভালো লাগে খুবই মানে কাজের জন্য খুব চালাক লেখাপড়া করাইতে পারে ওরা গরিব ছিল তো আইসা আমার এখানে কাজ দেখে যে আপনি এমন কাজ করেন আমি সপ্তাহে দুইটা শাড়ি নামাই লাগি আমার দুইটা শাড়ি 10,000 টাকা বিক্রি করে মালিকে কয় এক শাড়ি 5,000 টাকা বিক্রি করতারি না আর মিলনের দুইটা শাড়ি 10,000 টাকা বিক্রি করে ফেলাই ওরা সবাই খুব হ্যাপি মানে ওদের মেয়ে আমার তো বিয়ে দিতে চায় এরকম পর্যায়ে গেছে কা তাছাড়া একদম আমি বয়সে সুন্দর ছিলাম লাইক হয়ে গেছি কি আমার পড়ায় 28 বছর বয়সে ওইটা আচ্ছা তো অনেক পর্যায়ে এমন বাবা মায়ের খুব চিন্তা এমন একটা কাজের ছেলে যদি বাইতে রাগ করে জায়গা তো সংসারটা কি করে চলে তখন এই জায়গায় কাজও বসা পড়ছি মালিকে হারকিত রাখছে এক বছরের জন্য কন্ট্রাক্ট আমার দিছে আমি যদি হন এমনি সার্কিত না কাজ না করি এই সার্কিত আরেক কোম্পানির যাইবগা মালিকের যাইবগা তখন আমি 15 দিন কাজ করার পরে পরা 7,500 টাকা জমাইছি খাওন খাদ্য খাইয়া টাইয়া ফট করছে বাদে জমাই আমি বাড়িতে আইছি আসার পর আমি সবার কই যে সবার এই বিয়ার ব্যারাম কি সারছে এইভাবে ঝগড়া টগড়া করবো না আমার সাথে করে না আমার কা পিচ্ছে মেয়ে পছন্দ হয়েছে মেয়ের বয়স মনে হয় 12 হইতো না যদি এই মেয়ে বিয়া করাইতে পারেন তো আমি বিয়া করবো বাপমার কাছে আমি আপনার বললাম বলার পরে বাপমা কই এইটা কি ছেলে এইটা আবার কি কইলো আমার বলার বয়স যদি 28 হয় বা 27 হয় তাহলে কি 12-13 বছরের মেয়ে আমার ছেলে তো বিয়া দিব এটা কোনো দিন হয় তখন আমার তারপর মা তো মার মন মায় করলো কি মেয়ে দেখতে গেল দেখতে যাওয়ার পরে মার তো পছন্দ হয় না মায়ক এতটুক বাচ্চা মেয়ে মেয়ে হাফ প্যান্ট ফিন্দা চলে এই মেয়ে তো পছন্দ না আর যে মেয়ের বাপ মা যাগুলোর বিয়ার কথা কইব মায়ের সাহস পায় না কারণ মেয়ে তো ছোট লায়ক হয় নাই তখন আমার মায় কলে কি ঘুরা ঘেরা দেখে আইসা ফেললো আসার পর আমার খবরদার নিচ্ছে নিয়ে বুঝাইতেছে বাবা তুমি তো অনেক ভালো ছেলে আমার তোমার খুব মায়া করে আদর করি তোমার জন্য আমার অনেক দোয়া সবসঙ্গে আসা থাকবো তুমি বাড়িতে ঠিকমতো কাজ করো তুমি না থাকলে কারখানা চলে না আমার ছোট ভাই একটু ডেকশন করতো কিন্তু ওর কথা কেউ মানে না কাজ করো না ঠিকমতো এলমুলিও যেতেছে তো সংসারটা বিচ্ছিন্ন করো না বাবা তুমি কাজ করো কারণ আমি কইতেছি আমি এমনি বিয়ে না করা পর্যন্ত তোমার শান্তি নাই আমি যদি বাড়িতে আইবি তো তুমি দেওয়া পাইতাম না মেয়ে কালো কিন্তু এই মেয়ের মধ্যে আমি আলো খুঁজা ভাই মা আমার চোখটা তোমার চোখ লাগাইতে হয় এই মেয়ে অনেক সুন্দর লাগবো এমনি কইতাছি মা কো তোর তোর এই মেয়ে কি জাদু করলো তুই এই মেয়ের জন্য পাগল কিন্তু এই মেয়ে তো জাদু করার মানুষ মেয়ে তো কিছুই বুঝো না বিয়ার এই মেয়ের সাথে তুই প্রেম করতে আমার বুঝাইতেছে আমি কি না মা আমি এই মেয়ের মন জয় করিয়া যে কোনো বিনম কে মেয়ের আমি আনবো অলরেডি আপনি দেখবেন আপনি আমার জন্য দোয়া করেন আমি এই মেয়ে না আনা পর্যন্ত বাইতাম না এমন একটা জিদ নিছি কোন এলাকাবাসী সকল তো কয় যেই ছেলে দেখলাম মেয়ে গুদিক চায় না এত ডোক সুন্দর মেয়েরা হেরা ফেমের ওভার দেয় কত মেয়েরা ডিস্টার্ব করতো মেয়ে যেতে এখানে একটা ছোট মেয়ে যে মেয়ে লায়ক হয় নাই এই মেয়ের জন্য এফাগুলো এই মেয়ের মধ্যে কী পাইলো একটা হাস্যকর না পুরো এলাকার মধ্যে একটা এরকম রবুটটা গেল গা মেয়ের কাজের গুণে আসলে অন্য কোনো গুণে না মেয়ের চেহারা টেহারা তেমন একটা ভালো না বা কালো কিন্তু মেয়ের কাজের গুণে আমি মেয়ের প্রতি দুর্বল হয়ে গেছি গা যে আমি এরকম একটা কাজের মেয়ে চাই তো অনেক পর্যায়ে করলাম কি এই মেয়েরা সরাসরি আমি একদিন কয়ে লাগলাম যে আমি তো তোর বিয়া করালাম একদম ডাইরেক্টলি এই যে আপনার পাশে যে বসে আছে সে সেই হচ্ছে সেই ওকে জেনে এই কথা বললাম ওই করলো কি মানে একটা হাসি দিয়ে মানে দৌড় ছোট তো 12-13 বছর মেয়ে আর কট্টু কইব হ্যাঁ নো খাটো ছিল হ্যাঁ করলো কি দৌড় দৌড় ফেরা গিয়া করলে কর মারতে দিল বইলা ঠিক আছে এরপরে কি হয়েছে আমরা শুনবো অবশ্যই কিন্তু বিরতির সময় যেহেতু হয়েছে একটা বিরতি নিতে হবে প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতি নিচ্ছি আর আরেকটা কথা আরেকবার মনে করিয়ে দেবো যে আজকের এই জীবন গল্পটা অন্য একটি জায়গায় গিয়ে থামবে যেখানে আমরা আছি সেটা গল্প না গল্প আসলে অন্য কিছু কিন্তু মিলন সাহেব সেই গল্পের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট যারা ফেসবুকে আছেন তারা ইতিমধ্যে বুঝে গেছেন গল্পটা কোথায় যাবে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ILoveDhakaFM আমাদের এই অনুষ্ঠানটি আপলোড করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটিতে প্লিজ সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904 আমি আবারও বলছি youtube.com/dfm904 প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন মাইক্রোফোন টেস্টিং 1024 যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার
আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Jibon Golpo. Jibon natoker cheo natokiyo. স্বাগত আরও একবার শুনছেন জীবন গল্প ঢাকা এফ এম 90.4-এ। আমাদের এই অনুষ্ঠানটি আপলোড করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটিতে, প্লিজ সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর ওর মায় করছে কি, আমরা খবর তোলা নিয়ে কানো ধরে আঁকাই দামরা, তুই এত বড় একটা ছেলে আমার এই মেয়েটার তুই বিয়া করতারবি? হ্যাঁ, এই মেয়ের নিয়ে তুই কী করবি? এমনি বুঝাইতেছে এইগুলি কইস না, তুই যদি বিয়া করস কো আমার তোর লাগে ভালো মেয়ে দেখুন। এইটা বলতেছে মেয়ের মা বাপেরা, সবাই বলতেছে তোলে ভালো মেয়ে দেখুন, তুই আমার মেয়ে কইস না। ওনা আমি কিন্তু আমি শয়তানি এসে করছি, আপনার মেয়ে কি আমাকে বিয়া দিবেন? আর আপনার মেয়ে আমি বিয়া করি শয়তানি করছি আমরা কইতাছি। তখন এক পর্যায়ে মেয়ের লগে প্রতিদিন দেয়, প্রতিদিনই খালি আমি কই আমি তোমার বিয়া করুন, বিয়া করুন। পরে একদিন মেয়ে আমার কইতাছে, ওর ভিতরে কী ধরনের জ্ঞান গাছে আমি সঠিক জানি না, আমার আপনি কি সত্যি আমার বিয়ে করেন? হ্যাঁ করবো। আপনি যদি সত্যি বিয়ে করেন তো ওহনে আমি আপনার লোক জামকা। আমি আর কও কি, আমি তো অনেক নিতারাজি, একদম নগতে মেরে নিয়া গেছি গা। অনেক মেয়েরা যে সঙ্গে নিছি তখন আমার বড় বোনের বাসায় আমি গেছি, আমার বড় বোন সাফিয়া করে নাম, ওর বাসায় গেছি। বাদ আমার বোনে রামদার লার্কি নিয়ে আমার ইচ্ছা মতো মারলো, এতটুক মেয়ে নিয়ালি। আরে তুই যদি 20 বছর বয়সে বিয়া করতে এই মরম তো মেয়ে তোরই তো, এমন আমার বোকা টোকা করে আমার মায়ের দরি করা কলে কি বাইতে বার করে দিল। তারপরে সরাসরি বাড়িতে গেলাম, বোনের বাড়িতে সরাসরি ভাই, আমি সাহস আছে ছোটতে বাপ মারে টাকা পয়সা দিতেছি, এখনো দিতেছি, আমার একটা ভুল কি বাবা মায় ক্ষমা করবো না? তন্নরি বাড়িতে গেলাম, বাজার পরে আব্বাই আমার অনেক মায়ের দরি করলো। তখন আব্বার হাতে মার খেয়ে আমি আব্বারে কই, আব্বা আজকে আমি মার খেয়ে বাড়িতে বাড়িতে আমি সহজে বাড়িতে মানে নিজে বাড়ি করে করে আপনাকে দেখাই দেবো ইনশাল্লাহ, আমি আসবো না বাড়িতে কোনো দিন। তখন মায় কান্নাকাটি করে বাবার বুঝায় থাকতো না কি করবা, আমরা ওর কদিন বুঝাই টুজায় মেয়ের ও কদিন কেটে গিয়ে বুঝাই টুজায় ই করে দেবো, মানে মেয়ে আমার সাথে রাখবো না। আমার মায় বুঝ দিতেছে মহিলা মানুষ যে বুঝান যায়, কিন্তু আব্বা বুঝ মানে না, বুঝ না পারছে। এক পর্যায়ে করলে কি আমাকে খেদাই দিল যে এই মেয়ের জানতাম চোথা নিয়ে দিয়ে আয়। তখন অলরেডি করলাম কি, এই মেয়েরে নিয়ে আমি তালতলা কাটাবো একটা জায়গার নাম স্থান, ওইখানে গিয়ে কাজও বসি বোয়ার পরে। এখন আমরা তো আর বিয়া পড়াই নাই, তো বসি পর্দা ওইখানে ওদের কাছে বলতেছি কি আমরা বিয়া পড় বিয়া করছি। তো যেই মালিক ওই মালিক আবার আগের তানে কিছুটা আমার চিন্তা আমার কাজের ব্যাপারে উনি জানতো, উনি আমাদের শাড়ি কিনে নিছে কয়েকদিন। তখন বল কইতেছে যে আপনার না শাড়ির তাঁত আছে, আপনি নিজেই না একটা মালিক তো এনো কাজে মনে করতো। আমি মানে পুরো ঘটনা ভাঙ্গি ওদের কাছে বললাম, মিথ্যার কোনো কোনা বলি নাই, যেইভাবে আছে আমরা এখনও বিয়া করি নাই। তখন উনি করলো কি আমার মজুমপুর কাজের বসে নিয়া ওরা গার্জেন ইয়া বিয়াটা পড়াইলো, বিয়া পড়াই দিছে। বিয়া পড়াই দেওয়ার পরে মানে ওই বলতাছে আমি বিয়া বমু রাজি বিয়া। আপনার ভয় করে নাই যে এত ছোট একটা মেয়ে পরবর্তীতে যদি পাল্টি নেয় বা যেটা হয় আর কি? না তখন ভয় ছিল না, আমি ওর প্রেম ওর মানে অন্ধ পাগল ছিলাম একেবারে। ওর কাজ দেখে আপনি প্রেমে পড়েছেন? ওর কাজের শুনে শুধু স্যার, সত্য কথা ওর শুধু কাজের কাজ বলতে মানে কি জামদানির কাজ করতো? হ্যাঁ জামদানির কাজ করতো অলরেডি, ওর বাবা বা কয় সে বড় লোক বানাই দিছে এই কাজ করে।
ওরে বাবা, এত ভালো কাজ করে? হ্যাঁ, এত ভালো কাজ, এখনো কাজ করে? এখনো করে, এখনো মাঝে মধ্যে যদি মানে লোক শর্ট থাকে, ওস্তাদ শর্ট থাকে, তাহলে অলরেডি ওই বই আবার তো আমি বকাবকি করি যে তোমার রান্না বাড়া আছে, বাচ্চাকে খেজমত আছে, তো তুমি কেন কাজ হবো? শেষ কয় আমি যতদিন বাচ্চা থেকে ততদিন কাজ করে যাবো, তুমি তোমার কাজের লোভে আনছো, এ কথা বলে আর কি। কিন্তু আমি এইটা তো ওই সময়কার সময় তার এখন নাই। তখন এক পর্যায়ে করলো কি, বিয়াটা পড়াইলাম গো। হ্যাঁ, বিয়া পড়ানোর ওই মালিকে মানে আমাদেরকে গড় জায়গা দেয় না, গড় জায়গা দেয় না। হ্যাঁ, তো যাকে এটা খুবই একটা কষ্টের কাহিনী। এই ঘটনাটা আমার ওয়াইফের কাছ থেকে শুনলই আমি খুশি। আচ্ছা, কি হয়েছিল সনি, আপনি একটু বলেন শুনি, কি হয়েছিল এরপরে? ওই জায়গার মধ্যে আমারে যেটা মেয়ে নিছিল, জি, ওই টাইমে ওরা একটা পাকের ঘর দিছিল আমাদের। তারপরে আমি ভাবছি যে আমি এরকম একটা বিয়ে বইয়া, তারপরে স্বামী লইয়া আসলাম। আইসা আমার তো থাকারও জায়গার অভাব ছিল না, খাবারও যা অভাব ছিল না, তার কারণ মানুষের বাড়িতে আসলাম। আইসা হন পাকের ঘর দিল রাত্রেবেলা, ওই শীতের মধ্যে ঘুমাইতে পারি না, শীতে অনেক কাঁপতাছি। পরে অন্না গর্ত দিয়া শুয়ে রয়েছি, একটা বালিশের মধ্যে দুইজনে মাথা দিয়া। তারপরে দেখি পাশে অনেক কুত্তা শুয়ে রয়েছে। আচ্ছা, শুয়ে থেকে পরে কুত্তায় ডাক পারতাছে। পরে আমি ভয় ভয়া কইতাছি যে কি এইছে। পরে দেখি কুত্তা, পরে আর একটা মায়া কইতাছে, কই জায়গার মধ্যে তোমরা শুয়ে থাও। আমি পরে কানতাছি, আমি কই যে আজকা তো আমার বাপ মার বাড়ি তো অভাব ছিল না, আর আমাদের বাড়ি সবই আমি কাজও সব কিছুই করতে পারছি, তাহলে আমি মানুষের বাড়িতে কত অনেক কষ্ট করতেছি, তার কারণ আমি যদি এরকম একটা সফল হইতে পারি তাহলে আমি মানুষকে এরকম সেবা আমি এরকম কষ্ট দিতাম না। আচ্ছা, আমি মানুষের সেবা করে দাম, তার কারণ মানুষের আমি অনেক ইয়া কর্ম, যে আমার আমি নিজে না খাই হইলেও আমি মানুষের খাওয়ামো, কারণ আমি এতটুকু ইয়া কর্ম, কারণ আমি মানুষ কষ্টের অনেক বুঝি। এটা ঠিক, মানে আপনি যদি কষ্ট পান জীবনে একবার তাহলে বুঝবেন যে আরেকটা মানুষ যখন কষ্ট পাইতে, আপনার মধ্যে যদি একটা বিন্দুমাত্র হিউম্যানিটি থাকে তাহলে আপনি মানুষটাকে সেই কষ্টটা পেতে দেবেন না। এটা আমার নিজেরও মনে হয়। আমি যখন ইউনিভার্সিটিতে হলে প্রথমে উঠলাম, সেই সময় আমি দেখেছি যে মানে ওই যে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট হয়তো বা শুনছো আজকের এই জীবন গল্পটা, সেটা হচ্ছে যে ওই সময়টাতে আমি দেখেছিলাম যে এখনও আছে ইনফ্যাক্ট, প্রচুর গাদাগাদি করে থাকতে হতো একজনের মানে যেটাকে বলে গণরুম। তো ওই সময়টায় মাথায় আসলো, অনেকে দেখতাম যে খুব আরাম করে ঘুমাতো ওই গরমের গণরুমের মধ্যে বিশেষ সুবিধার কারণে। তো আমি চিন্তা করেছিলাম যে মানে আর যাই হোক জীবনে ঢাকা শহরে যদি এরকম আমার মতো অ্যামেচার মানে একদম নতুন নিউকামার কেউ আসে, তার যাতে এই কষ্টটা না পেতে হয়, আমার জায়গা থেকে আমি যতটুকু করার করব। তো ওইটাই মানে মানুষ কষ্ট পেলে আসলে যদি তার ওটা মনে থাকে তাহলে সে ওই রকম কষ্ট যে পায় তার পাশে তার দাঁড়ায়, তার যদি মানবিক বোধটা থাকে। হ্যাঁ, যেটা বলছিলাম, পরে আমি ছোটবেলা তো কাজকর্ম বাপ মা তো পড়ালেখা শিখাইতে পারে নাই। তো বিয়ে হলে কি হলো, মানে বিয়ে হওয়ার পরে কি বাবা মা জানলো না যে আপনি বিয়ে করছেন? বাপ মা ওই যে চাকরি, আমি যে সময় জামদানি কাপড় বানাইছিলাম, কাপড় বানাইছি সময় আমার কাকা গো বাসায় অনেক কাজ করছে, তারপরে আমাদের বাসায় আমি নিজে কাজ করছি। আমার কাকা একটা বকা দিছে আমার আম্মুরে, মানে কথাটা সে ঠিক মতো বলতে পারতাছে না আর কি। মানে আমি বলি জি, যেটা আমি ওই মালিকের বাসায় কাজও বইলাম, তখন মালিকে করলো কি পাক করে আমাদেরকে থাকতে দিল কেন, মানে সে আমাদেরকে অবিশ্বাস করলো, যদি আমরা টাকা পয়সা নিয়ে পালাই যাই। আচ্ছা আচ্ছা, আমি মেয়ে নিয়ে পালাই আইসি, তখন পাক করে থাকতে দেওয়ার পরে ঘুমে তুন ওঠার পরে চাই দেখি দুজনের দুই ছেলে দুই কুত্তা শুয়ে রয়েছে, দুই কুত্তা। তখন এক পর্যায়ে সে বলতেছে যে আমার বাপ মার বাড়িতে তো অর্থ সম্পদ কম নয়, ঘরদোর সব আছে, তোমার বাপ মার বাড়িতে আছে, কিন্তু আজকে কুত্তার লগে ঘুমাই। তখন আমি আমার ওয়াইফের সান্ত্বনা দিলাম যে দেখো তুমি তো ছোট মানুষ, বুঝো না, ভয় পাইও না, আলাদা এটি কোনো বিষয় না, কোনো সমস্যা নয়, আমরা সাহস দিতেছি যে এরকম একসম কাইব তুমি দেখবা আমার বাড়িতে মানুষ থাকবো, কিন্তু ওদেরকে আমরা কষ্ট দিতাম না। তখন আমার ওয়াইফ বলতেছে হয় এটা ঠিক, যে সময় আল্লাহ তাল্লাহ আমাকে তৌফিক দান করবো, এমন তৌফিক দিব তখন আমাকে বাড়িতে মানুষ থাকলে আমরা কেউ কষ্ট দিতাম না। তখন আমার ওয়াইফ আমার সাথে একটা প্রতিজ্ঞা করলো। তখন ওইভাবে প্রতিদিন পয়েন্টটা মনে রাখবেন প্রিয় শ্রোতা, কারণ গল্পটা আসলে শুরু হবে এতক্ষণ পর্যন্ত যে বৈচিত্র্যময় জীবন গল্প আপনারা আছেন সেখানকার টার্নিং পয়েন্টটা হচ্ছে একটু পরে, এবং এই জন্যই আপনাদের এই এই যে ওদের যে লাইফের যে ঘাত প্রতিঘাতগুলো কোনো বিদ্যা প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু ওনারা শেখেননি, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওনারা নিজের বিভিন্ন জায়গায় ঠেকেছেন। যেখানে একটা কথা আছে গ্রাম অঞ্চলে, যেখানে ঠেকেছি সেখানে শিখেছি, তো ওই যে ঠেকার শেখাটা এটাকে ওনারা ব্যক্তি জীবনে কীভাবে ব্যবহার করেছেন সেইটা সেই জায়গাটায় আমরা আসবো। হ্যাঁ বলছিলেন, তারপরে এই প্রতি ওইখানে এক মাসে পাক করেছিলাম, আর এক মাসে
এই কুকুর ছিল এক মাস কুকুরের সাথে ঘুমাতে হ্যাঁ তখন এক মাস পর দেখে মালিকাঙ্গ বিশ্বাস করতে শুরু করলো করার পরে আমাদেরকে ছোট্ট একটা রুম দিল যে তোমরা এখানে থাকো তো থাকতেছি তো এই দিক দিয়ে আবার করলে কি ওর বাপ মা তো জানে না ওকে নিয়ে আমি পলাই কই নিয়ে রাখছি আঙ্গ বাড়িতে খুঁজতো সবখানে খুঁজতো পাইতো না তখন একদিন এলাকার একজন আমাকে দেখছে দেখার পরে বলতেছে তুই যে মেয়েটাকে নিয়ে গেছ তুই মেয়ে নিয়ে থাকো কোন জায়গায় তখন আমি কই মেয়ে তো বিয়া করে লাইছি মেয়ে বিয়ে করেছি আমার এখানে রাখছি তখন আমি অলরেডি ওকে ঠিকানা দিলাম দেওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি আমাকে আনতে গেল ওর মেয়ে সুদ্ধা যখন বিয়ে যেত নিয়ে গেছে গেছে এক মাস ধরে তো আমরা আর এটা এই বিভিন্ন গঞ্জাম করতে রাজি না আমরা সরল মানুষ যাক মেয়ে যদি বাদ খাতে আমাদের কোনো আপত্তি নাই তুমি এখান থেকে বাড়িতে এসে পড়ো আর নাই তুমি তঙ্গ বাড়িতে যাও গা আচ্ছা তখন আমার শ্বশুর শাশুড়ি দুজনে গিয়া এই কথা বলার পরে তখন আমি বললাম যে দেখেন আপনার মেয়া না তো আপনার যে ক্ষতি হয়েছে আমি বাপের বাড়িতে যাইতাম না আমি বাপের বাপমার সাথে জিদ করে বাড়িছি যে আমি নিজে বাড়ি ঘর করে আমি আমার আব্বা আমাকে দেখাই দিব যদি আপনার বাড়িতে আমাকে নেন কিছু না বলেন আমি যাবো আমি আপনাকে ইনশাল্লাহ উপকার ছাড়া কোনো ক্ষতি করবো না তখন আমার হরে কয় না আমি তোমাকে বিশ্বাস করি কারণ তুমি তো আমাদের এখানে কাজকর্তা থাকছ বিশ্বাস করি কিন্তু তুমি বয়স্ক একটা লোক হয়ে আমার এই মেয়েটাকে আনাড়া তোমার ঠিক হয় এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ উনি তো মুরব্বী মানুষ জ্ঞানী মানুষ জ্ঞানের কথা আমার বুঝাইছে তারপর আমি ওনার পায়ে ধরে বললাম যে আব্বা আপনার রাগ করেন না এটা আমার বেদবি হয়েছে চরণ ভুল হয়েছে কিন্তু আসলে ওর অবস্থ যে ওদের মেয়ে আমার যোগ্য না মানে আমি আরও ডক সুন্দর মেয়ে পাইতাম আরও ভালো জায়গায় যাই তারতাম আরও অনেক আচ্ছা ভালো মেয়ে পাইতাম ওরও জানতো তখন ওরও মানে আমাকে এতটা রাগ অনুসার একটু এত যে বয়স্ক আর অল্প বয়স এতটুকু ওদের রাগ এছাড়া কোনো বিদাদন্ত নাই আচ্ছা তখন এক পর্যন্ত ওরা মান্যা অজ্ঞ বাড়িতে নিল তখন আমি শ্বশুর বাড়িতে থাকি তখন শ্বশুরের তখন তাঁত ছিল মাত্র দুইটা তখন আমি যাওয়ার পরে দুই তিন মাসের ভিতরে ওনার তাঁত দশটা বানাইছি বানায় আমি কি আব্বা আপনার লোক তৈরি করে দিবেন আমি খালি কাজ শিখাম আর আমি সপ্তাহ সপ্তাহ আমার আব্বা আমরা টাকা দিম আমি যে টাকাটা কাজ করি ওই টাকাটা আমি আব্বা আমরা দিব এটা যদি না করেন তাহলে আমি আপনার বাড়িতে থাকবো না ওকে মানে আমি বাপ মা বক্ত ছোটতেছিলাম তখন আমার শ্বশুর বলল না তুমি কাজ করিয়া তোমরা তুম গোড়া তোমরা আলাদা খাইবা আমি আমার মেয়ের কাছেও রাগ আমি আমার মেয়ের একসাথে রাখবো না আমার মেয়ে ভাগ করবো তুমি খাইবা আমার এমন আমার শ্বশুর শাশুড়ি বলতেছে আমার মেয়ে ভাগ করবো তুমি খাইবা হ্যাঁ ঘর সংসার করার ইচ্ছে হয়েছে না হ্যাঁ ঘর সংসার করবো এমন মনের আবেগে বলতেছে তখন কলে ঠিক আমাদেরকে আলাদা করে দিলে আমরা আলাদাই খাই আমি সপ্তাহে যে ক টাকা বেতন পাই হাট বাজার করে যা দরকার লাগে তারাই খাই আমি পুরাটি বাপ মারে দিয়ে দিই তো আমার মায়ে আমার আব্বার সাথে একটা জিনিস নিয়ে ঝগড়া করে যে আমার ছেলে যত বড় ভুলই করুক যাই করুক কিন্তু তুমি দেখো তো আমার ছেলে টাকাটা ঠিক মতোই বাড়িতে এসে দেওয়া যায় ওর মারি কেটে যাই করে সে তো টাকা বন্ধ করে নাই হ্যাঁ তখন এইভাবে বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে আমার বাপও মন নরম হয়ে গেল গা সবার মনে নরম হয়ে গেল গা আচ্ছা হ্যাঁ সবাই আমাদেরকে মানে এক পর্যায়ে মানিয়ে নিল তখন আরেক লোকের তাহলে আমি 20,000 টাকা দান নিছি কইছি তোমাকে আমি সারি দিবো সপ্তাহ সপ্তাহ কাটটা আমাকে 20,000 টাকা তো আমি গড়টা তুলবো তখন ওই লোকটা আমাকে বিশ্বাস করে টাকা দিল কেন ওইখানে গড় তুলবো দেখতেছে জায়গা আছে টাকা মেরে যেতাম না সপ্তাহ সপ্তাহ সারি দিয়ে দিবো কইছি তখন ওইখানে করলাম কি যেখানে গড় নিছি ওইখানে একটা তাঁত বসাইছি বসায় স্বামী স্ত্রী দুজন কাজ করতেছি এখন ওর পেটা আমার বাচ্চা বিয়ার 4 বছর পরে বাচ্চা রয়েছে আর কি 3 বছর শেষে গিয়া বাচ্চা বেড়ে তখন আমি কইতেছি যে আপাতত কদিন তুমি আমার সাথে কাজ করো পরে তার কাজ করতো না তো এই কদিন আমি যা করার কর্মী ইনশাল্লাহ দিলে আমি কাজ জানি আমি একও কাজ করতে পারি দুজনের কাছে একই পারি তো নয় আমার অনেক খেল করো আমার বক্ত বাপমার বাড়িতে আসতে বলো বাপমার আইতে দিতেছে না বাপমার কাছে কয় না আমার স্বামী যেদিকে যাবো আমি এদিক যাম সে আমার প্রতি এত বক্ত আমার ওয়াইফ আমি অনেক ভালো পাইছি আমি ওর প্রশংসা করি সব জায়গায় জায়গায় এরকম মেয়ে যাতে প্রতি ঘরে ঘরে জন্ম নেয় বাহ আল্লাহর রহমতে দেখুন আমি আপনাদেরকে একটা কথা বলি আজকের এই জীবন গল্পে যারা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছেন যে ভদ্রলোক এবং ভদ্রমহিলা এখানে এসছেন তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করবেন এবং লাইফের ফিলোসফিটা খেয়াল করবেন আমরা বারবার এই জায়গাটায় আপনাদেরকে নক করি যে একজন মানুষ একাডেমিক্যালি হাইলি কোয়ালিফাইড এডুকেটেড হলেই যে সে একেবারেই জীবন বান্ধব একটা ফিলোসফি নিয়ে সামনের দিকে এগোবে বিষয়টা এরকম না আবার একেবারে ওই আপনার পাশের বাড়িতে থাকা যে মানুষটাকে আপনি কোনোদিন কেয়ারই করেননি তার জীবনের একটা ছোট্ট অংশ আপনার পুরো জীবনটাকে পাল্টে দিতে পারে ওদের যেই টানাপোড়েন সেই টানাপোড়েনের মধ্য দিয়ে ওদের শিক্ষা এবং একই সাথে নিজেকে জয় করার জন্যে যুদ্ধ করে এগিয়ে যাওয়া দিস ইজ দ্য পয়েন্ট অ্যান্ড আনাদার পয়েন্ট ইজ কামিং আপ এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ওটার জন্য কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে নক করবো এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন মাইক্রোফোন টেস্টিং 1024 যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার
আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। যে জন্য আপনাদেরকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি সেই টার্নিং পয়েন্টটা শুরু হবে 12টার পরে। আপনাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ, আজকের এই জীবন গল্প আপনি শেষ পর্যন্ত শুনবেন। আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, ঢাকা এফএম শুনছেন আপনি 90.4। ছোট্ট একটা বিরতির পর ঠিক রাত 12টায় গল্পের আসল জায়গা, সঙ্গেই থাকুন। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউনড সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আর জে কিবরিয়া, অনলি অন ঢাকা এফ এম 90.4। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরও একবার, শুনছেন জীবন গল্প ঢাকা এফ এম 90.4। আমি আর জি কিপটি আপনার সাথে রয়েছি। আর যারা জীবন গল্প বলার জন্য আমাদের এখানে আসতে চান, ফোন করবেন 09611904904 এই নাম্বারে। আমি আবারও বলছি 09611904904 এই নাম্বারে। জি মিলন সাহেব বলুন, তারপর তারপরও কি নিয়ে কাজ বসার পরে আল্লাহ দিলে এই উই দে আমাকে বাইরে থাকতে যে সিলেটের লোকের না কাজ করতাম। জি আমি ওই লোকের কাছে গেছি, ভাই আমি তো এখন নতুন করে বাড়িঘর করছি, ওইখানে কিছু তাঁতবাম আমাকে কিছু তুমি লোক তৈরি করে দাও। তখন বলো ভাই তো আমার সাথে সিলেট যাইতে হইব। তখন ওইখানে তো গরিব এলাকা, সিলেট হচ্ছে খুবই গরিব এলাকা, ওই জায়গা কোম্পানিগঞ্জ মানে ইন্ডিয়ার সাথে লাস্ট বর্ডার বাংলাদেশের। তখন ওইখানে যাইয়া মানে উনি আমার অনেক মূল্য দিছে যে উনি ওই দেশের একটা কোম্পানি, ঢাকার কারখানা আছে জামদানি শাড়ির। তখন মানুষের সবাই আমার মানে কোম্পানি কোম্পানি করে ডাকে। তখন ওইখানটা আমি প্রথমে তিনটা ছেলে ভাই পাওয়ার পরে কাজ আনছি। তো আইনা মানে এদেরকে বয় থেকে বাচ্চা মাসের তো শিখান লাগে। তো তিন ছেলে করছি কি আমি দুই বছর জন্য মেয়ে তাই না, আবার এক বছরের মেয়েতে কই একে অন্য অন্য মালিকের কাছে দুইজন দিছি আর একজন আমার কাছে রাখছি। ওকে রাখছি, তাহলে এক বছর বাহি এক বছর আমার লাভ মানে দুই বছরে 6,000 টাকা দিই। তো ওই 6,000 টাকাটা আমার দিতে হইব, আর এক বছরের জন্য যাকে দিছি কন্ট্যাক্ট করে ওয়া তো কোনো টাকা দিত না, শুধু কাজ শিখাইব। হুম, এইভাবে দিছি। তখন একটা ছেলের আমি আবার করছি কি এক মাসের ভিতরে মোটামুটি কাজ বুঝাই লাইছি, তখন আমার ওয়াইবের আমি কাজে তুলে দিছি। আচ্ছা, তো এইভাবেই আস্তে আস্তে ছেলেরা তখন আমি লোকানি কাজ শিখাই, লোকানি কাজ শিখাই। তখন প্রথম আমার একটা ঘর ছিল, একটা ঘরের মধ্যে তিনটা তাঁত ছিল। তো আস্তে 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 এই ঘরটার মধ্যে আমি 5টা তাঁত বয়াইছি। আচ্ছা, বয়া খুব ভালো চলতাছি। তখন 3 বছর হওয়ার পরে আমার হাতে পরে অনেক কিছু টাকা হয়েছে, ওই কিস্তি মিস্তি তুললাম মিললা যার তেনে 500 জায়গা ওর কাছ থেকে আবার 200 টাকা জায়গা কিনছি, জায়গা বাড়ানো লোক বাড়তেছে। আমিও জানি আমার কারখানা বড়ই বা আমি এটার কাজ জানি, আমার কারখানার মানুষ কমতো না। তো আমার বাড়িতে যারা কাজের জন্য আসে তখন ওই যে আমার যে কুকুরের সাথে ঘুমাইছি ওই কতটা খালি আমার চোখে ভাসে, যার ওদেরকে তো কষ্ট দেওয়া যেত না, মানুষ আমি তো কষ্ট পাইছি, আমার ওয়াইফনে কুকুরের লোক আমি ঘুমাইছি। আজ থেকে বেশি দিন আগে না, হয়তো 5-6 বছর আগের কত হইব, কিন্তু আমি কেন ওদেরকে কষ্ট দিব। তখন ওদের জন্যই করছি কি আবার আমি নতুন করে এই কাজ করি বা কিস্তি তুলে তুলে ঘর তৈরি করছি। ঘর তৈরি করে আলাদা মানে ছেলেরা ছেলে ঘরমও থাকবো, মেয়েরা মেয়ে ঘরমও থাকবো, একদম ফ্যান ট্যান দিয়ে দিছি, নতুন মশারি কিনে দিই, বিছনা পাটি সব দিই, ওদেরকে খুব যত্ন, নিজের সন্তানটার জন্য আমি কাজের মেয়ে বা ছেলেকে খুব যত্ন করি। শুধু ওই দিকে খেয়াল করিয়া যে মানুষ যাতে কোনো সময় এরকম কষ্ট না পায় আমার মতন। তখন এইভাবে করতে করতে এখন বর্তমানে আমার 15টা তাঁত। জি, তো আজ থেকে মানে 7 বছর আগের কাহিনা তুমি যাইতেছি। তো 7 বছর আগে মানে তাঁত তো আমার অনেক আগেই ছিল, এটা তো গল্পের মাধ্যমে আসলাম। তো একটা মেয়ে আমার কাজ করে, তো এই মেয়ের বাপ মেয়ে আমার রিং দিছে,
যে মিলন ভাই আমার এখানে একটা কাজের মেয়ে ভাবছে আপনি কি মেয়েটারে নিতে আসবেন, আপনার লাগবো কাজের মেয়ে? আমাকে হ্যাঁ আমার তো কাজের মানুষ লাগবো, কাজের মানুষ চাইলে আমি দিতে পারি না কিন্তু পাইলে আমি আনি। এই কথা বলে কথা হলে আপনি শুক্রবার আসেন, আসলে একটা মেয়ে পাইছি আপনার কাজে, তুমি আমাকে ঠিক আছে। তখন এই করলাম কি আমি এই সিলেট মানে জামদানি শাড়ি তো বিক্রি করে আর টাকা পয়সা কারখানার কর্মচারীকে বুঝাই দিয়ে তোমার যাইতে হইব, নাই তো এটা করার মনে কেউ বাউ নাই। জি তখন আমি ভোর রাত্রে ডেমরা এসে শাড়ি শাড়ি বিক্রি করিয়া সবার টাকা টোকা দিয়া জুম্মার নামাজ পড়ে আমি সিলেট রওনা দিছি। তো রওনা দিছি বর্দা আমার কদমতলি বাস স্ট্যান্ড যাইতে যাইতে বাদ যায় দশটা, দশটা বাজার পরে ওইখান থেকে সিএনজিটা গেছি বোলাগঞ্জ 250 ভাড়া দেওয়া। বোলাগঞ্জ যাওয়ার পর ওখানে ওইখানে গিয়ে যাইতে যাইতে রাত 11:30 বাজে সময়, তো রাজ্যের সময় 11:30 বাজে আছে গা। তখন আমি কই এত রাত্রে ওইখানে বোলাগঞ্জ তো না ওইখানে হুন্ডার দেওয়া যাইতে হয় মানে হ্যাঁ গোজে স্থানীয় কয় মায়ার বাজার, জি সর বাজার মায়ার বাজার এটি পাশাপাশি, তখন হুন্ডার দেওয়া যাইতে, তখন এত রাত্রে হুন্ডার নাই। তখন চিন্তা মনে করলাম ওখানে কী করি, তো এই দুইখানি খেত সামনে হচ্ছে পাহাড় এই আর নিচ দিয়েছে রাস্তা মানে লাশ বটার, তো বটার এলাকাতে হাইটা যাইতে হয় কাঁচা রাস্তা। তখন আমি করলাম কি আল্লাহ রাসুলের নামলে হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে যাইতে যেতে পরে 4 মাইল জায়গা হারছি 1 ঘন্টায়। আচ্ছা বড় বড় কাক দিছি, হ্যাঁ অনুমানিক 4 মাইল জায়গা হইব। তো হাঁটার পরে যে একটা মেয়ের কান্না খালি মা মা শব্দ শোনা যায়, মেয়ে মানে কি শিশু নাকি? হ্যাঁ শিশু 7 বছরের একটা বাচ্চা আর কি। আচ্ছা একটা মেয়ের কান্না। তখন আমি মানে ভয় আতঙ্ক হয়ে গেলাম, আরে এত রাত নাকি আমার পিছনে কোনো জিনভূত বেজলো আমাকে মারার জন্য কোনো প্রস্তুতি নিতে আসে, মানে আমার মনের ভিতরে ভয় কি কি আমি ভয় পাই। আবার খেয়াল করি আর আমার সাথে আমার আব্বা আমার দোয়া আছে, আমি তো আমার জীবনে করে কষ্ট দিনে জানা শর্তে আমি তো যা করছি ভালো করছি, তাহলে আমার মৃত্যু তো এইভাবে হইতে পারে না। আমি আল্লাহর কাছে সবসময় কই কি আল্লাহ আমার মৃত্যু পশু পাখির মতো দিও না, মানুষের মতো যদি আমি মরতে পারি এরকম মৃত্যু দিও তুমি আমার, এখন আমি কই আর সার সর্বক্ষণ আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ি। ওদের মারদা সাহেব পড়তে সংখ্যা শুনছি যে যেই লোকে 100 বার কলমা পড়ে আল্লাহ তাআলা ওই লোকের দোজকনিতে শরমাইব, তো এই কারণে আমি নামাজও পড়ি 5 ওয়াক্ত পড়তে পারি না কিন্তু পড়ি, কিন্তু ফাঁকে কলমা আমি ডেলি 100 বার 200 বার 1000 বারও পড়ে ফেলে, আমি কলমার একদিন 24 ঘন্টায় পড়ি। আচ্ছা তখন আমার মনের ভিতরে কলমার একটা সাহস আইলো, আমি কলমা পড়তে থাকলাম জোরতে জোরতে। তখন আমি কই খালি বাচ্চার কান্না শুনি, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরও কান্না শুনি তো একটু কাছে যাই, মায়া তো লাগে শিশু বাচ্চার কণ্ঠ শুনলে কার মায়া না লাগো কিবরে ভাই বলে নাম না নিশ্চয়ই। তখন আমি করলাম কি আস্তে আস্তে ওই যেই জায়গায় মেয়েরা কান্তাস ওই জায়গায় গেলাম, যাই আমি কই যদি জিনবুত হয় তাহলে ওরা ছোঁয়া যাবে না সে মিশা যাইব, আর যদি মানুষ হয় তাহলে তো মিশতে পারবো না। তো আমি করলাম কি আস্তে 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 সাহস করে হাত নিয়ে মেয়েটাকে শুইলাম, শোয়ার পর দেখি না সে তরতাজা একটা মানুষ কান্তাসে কিন্তু মুখের ভিতর রক্ত। তখন মেয়েরা আমি কোলে নিয়ে কইতেছি মা তুমি কান্তাসে কেন, রাত বাজে পরে 12:30 এত রাত্রে তুমি এখানে কেন? মেয়ে কোনো কথা বলে না। তখন আমি যে জায়গায় যাম ওই জায়গায় এই মেয়েরে কোলে নিয়ে আটা শুরু করলাম। আশেপাশে কেউ ছিল না? না কোনো লোক না, আশেপাশে বাড়ি করেছে মনে হয় 2-3 খানি খেত ফারাক, গভীর রাত। আচ্ছা রাত 12:30 মতন হইব মনে একটু হইব। তখন আমি আটা শুরু করলাম, তখন হাঁড়তে হাঁড়তে ওই যেই বাড়িতে আমার যাওয়ার কথা ওই বাড়িতে যাইতে যাইতে রাত 2টা বাজছে। তখন যাওয়ার পরে মেয়ে তো খালি কান্তাস অনওয়ারা বলতেছে কি মিলন ভাই আপনি কি আপনার মেয়ের সাথে করে নিয়েছেন, তো ভালো হয়েছে মেয়ে কান্তাস থাকে, আবার দিয়ে মুখে রক্ত মানে একটা আতঙ্ক হয়ে গেলো করা সবাই বাড়ির। হ্যাঁ তো আমার জন্য ওরা অনেক কিছু পাক করছে পিঠা বানাইছে যত্ন করে, ডাকার তো একটা কোম্পানি একটা ও গোলাগে অনেক কিছু, কিন্তু আমরা তো এমন কোন নম্বর কোম্পানি তো আমরা জানি, আমগো কাজের মালিক 20টা তার থাকলে আমার ওই কোম্পানিকে মতো তা না, কারণ আমাদের তো পুঁজি কম লাগে আমরা তো কোটিপতি না, কিন্তু ওরা ভাবতেছে কি আমরা ডাকার মনে মিল কারখানার মতো এমন মালিক কত কোটিপতি জানি, মানে ওদের আয়োজনটা এত বিশাল আকারে করছে আমার জন্য। তখন বাচ্চারা দেখিয়া সবার কাছে একটা আতঙ্ক হলো, তখন আমি কইতাছি দেখেন আমি মেয়েটার এইভাবে পাইছি সত্য ঘটনা শেয়ার করার পরে, তো আমি কই দেখেন তো মেয়েটার চিনে নি কেউ, মেয়ের যে যত কথা জিজ্ঞেস মেয়ে খালি কান্দে মামা কইয়া। তখন আমি আবার সকালে রওনা দিতে হইব, শনিবার সকালে যদি আমি রওনা না দিই তো আমার অনেকটি টাকা শাড়ি বাকি পড়ছে, এটা আমার ঢাকা ফোকাস মার্কেট থেকে নিতে হইব টাকা ডাইসা, তো আর যদি না নেই শনিবারে তাইলে এই টাকা আবার আগামী শুক্রবারে নিতে হইব। তো আমি বললাম আমার সকালে যাইতে হইব, তখন আর ঘুমাই নাই, তো সকালে 6টা বাজে আমি যে সময় রওনা দেবো সবার কইতেছি বাচ্চাটা রাইখা, বাচ্চাটা তো আপনাকে সিলেট এলাকার ওই খোঁজ করে মেয়েটার মেয়ের বাপমার কাছে দিয়ে দিয়ান। তো ওরা বলতেছে ভাই মেয়েরা পোশাক আশাকে কয় মেয়ের অনেক গরিব মানুষের সন্তান, আপনি নিয়ে আপনার মেয়ের মতো মানুষ করেন গা বড় হইলে কারখানায় কাজও লাগাই দিয়েন ফালান গা মেয়েটা সুখী হইব, আর নাই তো এত রাত্রে এই মেয়ে কই পাইবেন, কোন হয়তো ফালাই ফুলাই দিয়া গেছে করা এটা ভাবতাছে, আপনি নিয়ে যান গা ভাই, মানে ওরা ঝামেলা জড়াইতে চাইতেছেন আর কি, গরিব মানুষ ভাবতেছে কার মরা কে মরে। হ্যাঁ তখন করলো কি মেয়েটা আমার সাথে দিয়ে দিলে আমি মেয়েটা ডাকা নিয়ে আসলাম, তো ডাকা নিয়ে আসার পরে সে সুমকানি মেয়েটা
সাফা বিপু হইলো কথাবার্তা কম বেশি কয় আমাদের সাথে কয়। তখন মানে আশেপাশে মুরব্বীরা বলতেছে এই এই যে তোর আব্বা, তোর আব্বার নাম মিলন। মানে মেয়ে তো অলরেডি 7 বছর বয়স কম বেশি বুঝে না, তো মেয়ে তো জানে যে তখন মেয়ে কইতেছে যে কথাটা, এই কথাটা আপনারা মেয়ের মুখ থেকেই শুনেন। পরিবর্তে আবার আপনার সেই মেয়েটা আজকে হাতের বামে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটা ওর নাম যেন কি বলছিল, ফারজানা। ফারজানা, তুমি তো কথা বলতে পারো রাইট? 7 বছরের অবস্থা তো এখন আর নাই না, তাহলে আমাদের সাথে একটু কথা বলো, আমরা একটু শুনি তোমার কথা, কি ঘটনা ছিল বলো তো একটু। যখন আমার 7 বছর ছিল তখন আমার আব্বা আম্মা, আমরা 4 ভাই বোন ছিলাম। তখন আমার বড় বোন একটা আছে, বাসায় থাকতো আমার দাদির কাছে। জি, লেখাপড়া করতো তো আমার দাদির কাছে থাকতো। আমার আব্বা আম্মা, আমার আমরা ছোট 2 ভাই আছে, আমার লয়া বোলা গছ পাথরের কাজ করতো। পাথরের কাজ? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, তাইকে কাজ করতো সপ্তাহে একদিন আয়ে বাড়িতে আয়ে, আমার আপলার আয়ে দেখা শেখানা করে আবার জায়গা। এখন শুক্রবার অনেক রাইতে গেছে গা, এখন আমার আব্বা আম্মা সব আমার ভাই বোন তিন সবাই আইতে আসছে। রাস্তার মধ্যে অনেক রাইতে গেছে গা, ওন ডাকাইতে দৌড়া আমার আব্বা আমারে মারছে। ওখানে আমি কান্না করছি গিরা, আমার মুর মাঝিটা ঘুষি দিছে, ওন এই যে দাঁত একটা ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা। ওন অনেক রাইতে গেছে গা, আমার অনেক দুনিয়া, আমার একজন কুলো করে অনেক দুনিয়া ফেলাই দিস। ওন আমার আব্বা আমার তো আমি দিই না, ওন পরে উনি গেছে অনেক রাইতে গেছে গা, আমি আর তো কই জানি গেছি, নিজেই কইতে পারি না। উনি উনি গেছে গা, যাওয়ার পরে আমার কথা দিয়ে গেছে, আমি কথা কই না, খালি মামাকে কান্তাস। তুমি কি মানে ঠিকানা ঠিকানা কিছুই জানতে না? না, আমি কিচ্ছুই জানি না। ওন অনেক রাইতে গেছে গা, মানে উন বলতে অনেক দূর আছে, আমি কিচ্ছু চিনি না, অনেক দূর আছে আমার বাসা, ওন পরে চিনি না। ওন রাইতে গেছে গা, উনি গেছে ওন কাছে লাগে, আমি রাস্তার পাশে যাবো এখান তাস, উনি গেছে ওন আমার দিকে গেছে, আমি কিছু কথা বলি না, খালি কান্তাস। মামাকে কান্তাসি, এবারে উনি আমার খুলে করে লয়া যে মাই আনত গেছে যে বাসাত, এই গুলো করে এই বাসাতে লেয়া গেছে আমার। আমার হেঁকর যে মায়ের আব্বার যে গেছে এই মায়াকে তোমরা চেনো? আমি কয় না। উনি কেতেছে তোমার বাসাতে রাখো, আমি তোমার মায়ের জায়গা আরে উনিটা রাখো, যে এটা মায়ের মা বাপ খুঁজে পাও, মায়ের বাবা দিও। আমি পরে সবাই কয় না। তোমাকে আমি কিছু কোশ্চেন করি ফারজানা, তুমি লেখাপড়া করছো এখন, পড়াশোনা করছো? পড়াশোনা করা হয়নি? না, এই ডাহাতে আসলে লেখাপড়া কিছু করছি। আচ্ছা, তো ফারজানা যখন 7 বছর বয়সে তোমাকে নিয়ে আসলো আমাদের মিলন সাহেব, তখন যে বলছিল যে বাবা ডাকার জন্য বা কিছু একটা জানতো, তুমি তো 7 বছর বয়সে তো তুমি এটা বুঝতে খুব স্বাভাবিকভাবে, প্রথম যখন মুখ খুললা তখন কি এই ঘটনাটা বলছিল যে আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটছে, নাকি অনেক পরে গিয়ে বলছিল? না, আমার তো উনি যে সময় লয়ে আসছে না, অন টাকা 3-4 বছর পরে অন্য সবাই এটা তার আব্বা, পরে আমি আব্বাকে উনি রে মাকে এটাই উনি আব্বাকে এটাই। ওকে প্রিয় শ্রোতা, আমরা বিরতি নিব এই জায়গাটিতে এবং কিছুটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ঘটনাগুলো, একটু পরিষ্কার করার জন্য ছোট্ট একটা বিরতির পর আমরা পুরো ঘটনাটাকে আবার সিঙ্ক্রোনাইজ করবো। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি, প্লিজ আমার সঙ্গে থাকবেন, বারবার রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, এবং আপনাদের আজকে শেষ পর্যন্ত থাকাটা খুব খুব খুবই জরুরি। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024, আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024, এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে, সো অপেক্ষা করছি আপনার কলের। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়, জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু,
morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Jibon Golpo. Jibon natoker cheo natokiyo. স্বাগত আরও একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প, আমি আর জি কি প্রিয়া আপনার সঙ্গেই রয়েছি। মিলন সাহেব যে জায়গাটিতে ছিল, মানে আপনার মেয়েই তো উনি, আমি বলবো এখন কিছুটা স্ক্যাটারলি আমি শুনছিলাম, আপনার কাছ থেকে শুনতে চাই। তখন মেয়েটাকে পাইয়া যে সময় এখানে আনছি, তখন ওরা কেউ রাখতেছে না, আমার সাথে দিয়ে দিল। জি, তখন যে সময় দুই তিন দিন পর একটু স্বাভাবিক হইলো, তখন যেমন আমার বাড়ির আশেপাশে যারা আছে সবাই জিজ্ঞাসা করতেছে তোমার কী কীভাবে কী হইলো, যেহেতু তোমার বয়স 7 বছর, একটা মেয়ে মানুষ, তোমার তো কিছু মনে থাকার কথা। রাইট, তখন সে শুধু খেলে এটাই বলে যে বোলাগঞ্জ ওর বাবা মা নাকি পাত্তর নামাইতো, তাই শুক্রবার রাত্রে ওরা পাত্তর নামায় টাকা টাকা পাইতে রাইত হয়ে গেছে, গা মেলা দিছে, তখন মানে কিছু লোকেরা দূরা মুরা ওই টাকা পয়সা নিছে, গা ওরা ফেলাই দিছে। জি, তখন আমি পাই আনছি, তখন আমি করলাম কি বছর তিনেক আগে আরেকটা কাজের মানুষ আনার জন্য আমি সিলেট গেছি। যাওয়ার পরে ওইখানে এক লোক আসা বলতেছে আর কি, বৃদ্ধ লোক, আমার খুবই পরিচিত, ওইখানে আসা যাওয়া করি, চা পান টান ওদেরকে খাওয়াই, আমি বিল দিই, তো আরও আমার পিছে পিছে ঘুরে যায়, কোম্পানি আছে ওর পিছে থাকলো, হয়তো চা পান টান খাইতাম বা কিছু দিব বকশিস টকশিস, তো আমি দিয়ে আসি যতটুকু পারি। তো লোকটা বলতেছে আমার, কই মিলন ভাই, আমি গো আসি আমার একটা পুরি না, পরে 4-5 বছর আগে হারাই গেছে, গা এই পুরিটা থাকলে তোমার তো কাজে দিতাম। পুরি মানে তো আলটিমেটলি পুরি মানে মেয়ে রে, পুরি বলে। হ্যাঁ, তখন আমি বলতেছি কি যে তো মেয়েটা যে হারাই গেছে, গা মেয়েটার নাম কি? যিনি কলো ফার জানা, আমার তো মাথা গরম মারে, এমনি তো আমি পাইয়া নিছি, এমনি তো অলরেডি আমার বাসায় আছে, আমি তো পড়ালেখা করাইতেছি, ক্লাস 4 পর্যন্ত পড়াইছি আমি মেয়েটাকে। হ্যাঁ, মেয়ে পড়াইতেছি, মুর্শিদে পড়াইতেছি, এমনি কথা আমি কারখানা কাজও শিখাই নাই, তো আমাকে ওর বাপমার কাছে নিয়ে যাইতে পারবা? তখন এই লোকটা আমাকে নিয়ে গেল। হ্যাঁ, তো ওই বাড়িতে নিয়ে যাওয়ার পরে সাইয়া দেখি মানে ডাকাইতরা শুধু ওর টাকা পয়সাই নেয় নাই, ওর মার সর্বস্ব কাইরা নিছে, মানে এত দুর্দশ কাহিনী কিবরিয়া ভাই, আমার জীবনে আমি দেখি নাই, শুনি নাই, একদম আসব কাহিনী। কি কাহিনী? ছবিরও হার মানাইছে, মানে ওর বাপমার দৃশ্যগুলি দেখে খুব, ওর মাডার চোখ অন্ধ, বর্তমানও জীবিত আছে, অন্ধ। কিবা বন্ধ হইলো, একটা স্বামীর সামনে তো একটা নারী ইজ্জত দিতে না, কোনো কিছুতেই দেয় না। তো ওরা নাকি মানে ওরা ওদের মুখের তো বলছি যে এটা মেয়ে, তোরা জানে না ওই কারকার। আজকে আপনি যেটা বলছেন সেটা কি ও জানে, এর আগে জানে নাকি আজকে প্রথম জানবে? না, এটা ওদের দেশের অনেকে তো জানে। ও কি জানে? ফারজানা জানে না। আচ্ছা, তখন ওর মার মুহের কথা আর বাবার মুহের কথা যে ভাই আমাদের কাছ থেকে না প্রায় সারা সপ্তাহ কাজ করছি, 2700 টাকা ছিল ওদের কাছে, এই পাথর তোলা টাকা। হ্যাঁ, পাথর নামানোর টাকা। ওরা স্বামী স্ত্রীর দুজন পাথর নামাইতো, দুইটা ছেলে ছিল ছোট, একটা ছেলে 3 বছর আর একটা 4 বছর, আর এম এ ছিল 6 থেকে 7 বছরের বয়সে ওই টাইমে। তো এম এ ওই বাইদের কিনে খেলাধুলা করতো, আর বাপ মা দুজন পাথর নামাইতো, এত কষ্টের জীবন ওদের। জি, তখন এই টাকা গেলি তো নিছে নিশ্চয়ই, এখন ওর মায় আবার একটু দেখা হোনায় খুব ভালো ছিল, এখন টাকা তো ওর সারতাছে না, তো ওর বাপটা আবার খুব লম্বা সুরেছে, শক্তিশালী, তো ওদের সাথে যতটুকু পারছে তোর দ্বন্দ্ব করার পরে এক জিদ্দা টাকাতরা একবার পাও কেটটা লাইছে, কুপতি একটা পা একেবারেই নাই। হুম, ওর পাওটা কাইটটা জেনে দেয়, বাচ্চারা চিকরা ফাঁকরা করতেছে, তো এই বাচ্চার মুখে ঘুষি মেরাই বাচ্চাটা করছে কি, একজনের কোলো নিয়ে মানে অনেকখানি দূরত্ব ফালাই দিয়ে আসে বলে ওর মাটাকে মানে একেবারে দর্শন করাইছে, মানে যে কথা হচ্ছিল। হুম, তখন ওর মা কি স্বামীর সামনে কেউ কি এরকম করতেছে, তখন এক পর্যায়ে ওর মারে মানে পাথর না নিয়ে, ওইখানে তো সব পাথর, ইরিখের দাঁড়বেন এটাও পাথর, মাটির নিচে পাথর, মানে পাথর এলাকা, এই যত বাংলাদেশে পাথর আসে সব ওই জায়গাতে আসে। জি, তখন ওই পাথর দেওয়া করছে কি মানে কোপাল পড়া বিল এমনি মারছে, মারার পরে মানে চোখের ডিম দুইটা আছে না, ফাইটা গেছে। তখন এক পর্যায়ে ওর বাপে ছিল খুব শক্তিশালী লোক, আমি আজকে ওর সাথে মোবাইলে কথা বলে দিতাম যদি লাইন থাকে, প্রয়োজনে কথা বলবো। হ্যাঁ, তখন শক্তিশালী লোক ছিল, তখন উনি এই এই পাওকাটা নিয়ে ওই মানে এক পা এই যে রক্ত যাইতেছে, তারপরও মানে কোনো কারণে আস্তে আস্তে হারতে মানে এক পাই আপে আপে আইতে আইতে মানে যেখানে বাড়ি ঘর আছে ওইখানে সে কান্না পড়ছে। পড়ার পরে দু একজন লোক বাড়ানোর পরে যিনি দেখছে ওরা চিনছে, চিনা পরে এই অস্ত অস্ত মানুষ জানাজানি করে আইসা ওদেরকে এখান থেকে নিয়ে সিলেট মেডিকেল আনছে। আনার পরে চিকিৎসা নিল, তখন চিকিৎসা ওর টাকা পয়সা নাই, ওদের টাকা তো নিয়ে গেছে গা, আর ওর মার অবস্থা তো একদম সম্পূর্ণই সিরিয়াস। হ্যাঁ, সিরিয়াস হওয়ার পরে তখন এলাকাবাসী কিছু টাকা তোলা তুললা ওদেরকে চিকিৎসা করাইছে, আর ওর দাদার সম্পদ যতটুকু পাইছে ওর বাপে এটি সব বিক্রি করে ফেলাইছে, বিক্রি করে চিকিৎসা করছে। তো চিকিৎসা করবো আমি যিনি যাই এই বর্ণনা শুনছি ভাই,
মানে পরের দুঃখ কি কমবে আমার খুব কান্না, আমি আসলে কষ্ট শুনে চোখের পানি রাখতে চাই। কত বছর পরে পেয়েছিলেন আপনি ওনাদেরকে, ফারজানাকে আপনার কাছে কত বছর রাখার পরে? এটা প্রায় চার বছর রাখা, চার বছর রাখা, তখন ওর বয়স এগারো বছর, যদি এগারো বারো বছর বয়স, ওই সময়টাতে গিয়ে আপনি ওর ফ্যামিলিকে পেলেন? হ্যাঁ হ্যাঁ, ওই সময় ফ্যামিলিটা পেয়ে পাই। আচ্ছা, তারপর তখন ওদের কাছ থেকে যেসব নিয়ে এই দুঃখ শুনলাম, তখন মনে করেন যে আমি যতটুকু পারছি যা কিছু পারছি সহযোগিতা করছি। কি অবর্ণনীয় না! করার পরে বললাম যে আপনারা টেনশন করেন না, আপনাদের মেয়ে আমার কাছে আছে, খুবই ভালো আছে, প্রয়োজন আমি আপনাদের মেয়েকে আপনার কাছে আমি আনবো, আনলে আপনারা মন ভরে দেখবেন, আপনারা সবাই দেখবেন, এলাকাবাসীরা বললাম। হুম, তখন ওই এই সিলেটের মানুষ ওই আমাকে ধরছে সবাই, বুঝছেন, যে তাহলে আপনি মেয়েটাকে নিয়ে আসবেন, আমরা সবাই দেখব মেয়েটাকে। তখন আমি ওইখান থেকে এক সপ্তাহ থেকে আসলাম, ওদের করুন খাইনি শূন্য। তো আসার পর আমি কিছুদিন পরে পরে ওদেরকে সহযোগিতার জন্য 1,000-2,000 করে টাকা পাঠাই। হুম, আমার ইনকামও খুব ভালো, জি, টাকা পাঠাই। তো এখন আমার ব্যবসা দম হয়ে গেছে, এখন আমি ওদেরকে টাকা পয়সা দিতে পারি না। ওর যে বড় বোনটা ছিল ওই বড় বোনটা লায়েক, বিয়ার গড় আসে গড় নাই, সরকারি জায়গায় মানে উপরে সন্ধ্যা কাগজ দিয়া বেড়া দিয়া থাকে সরকারি জায়গায়। হুম, মাটা তো একদম মন্দ, কোনো কাজকর্ম করতে পারে না। আর বাপটা এক পাওনি ওই শহরে বাজার নামে একটা জায়গা আছে, ওইখানে টুকটাক চাপা মাঝে মধ্যে বিক্রি করতে পারে, মাঝে মধ্যে কোনো এই অবস্থা চলতেছে। তো ওর দরকার এলাকাবাসী সহযোগিতা করে চালায়। আর ওই ছোটো দুইটা যে বাই ছিল ওই বাইগুলি আমার এখানে কাজে দিছে, যে আপনি নিয়ে ওদেরকে কাজ। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, তো আমি মাত্র ওদেরকে আনছি, যে তো ওই কামড়ব ওখানে বয়স হইব 8-10 এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা, না ওই সময়টাতে আমাকে একটু বলেন যে যখন আপনি ওদেরকে পেলেন, পেয়ে তো আপনি ফারজানাকে এসে বললেন যে তোমার মারা বাপমারা কী অবস্থায় আছে, তখন ওর কী অবস্থা দাঁড়াচ্ছিল? ওই ওই বিশ্বাস করে না, ওই বলতেছে না আমনি আমার বাপ, ইডি আমার মা, ওই বিশ্বাস করে মানে ওদের আমার এমন আদর্শ এক মায়ের মতো দিছি, ওর 7 বছরের বা 6.5 বছর আগের স্মৃতি ভুলে গেছে কা কথা, বুঝছেন, সে তো মনে একটা বলতে পারে না। আর ওর জ্ঞান শক্তি একবার হেই আমগো ডাকায় আমার সেজের মতো চঞ্চল না, ওরকম না, তেরকম না কথা, বুঝছেন। আচ্ছা, ঠিক তেরকম না। তো আমি করলাম কি, ওদের দুইটা ভাই আমার এখানে কাজের জন্য আনছি, কিন্তু কাজ অন্য শিখাই না, মাত্র আনছি কিছুদিন আগে। তো আমি এই 2.5 মাস আগে ওদের বাড়িতে গেছি, জি, ওর বড় বোনটাকে দেখতেছি, আমার খবর দিছে ভাই আপনি আসেন। হ্যাঁ, তো মায়া লাগে তো, এক মেয়ে আমাকে আব্বাটা হ্যাঁ আমার বাড়িতে মানুষ, ওই মেয়েও গেলে আমার আব্বাটা হ্যাঁ কথা, বুঝছেন। তো কইছে না যাই কেমনে, তখন আমার ওয়াইফে কইতাছে দেহ হ্যাগো অবস্থা এত খারাপ, তুমি তোমার তাকে কও না, আমি আমি যাম। তখন এই মেয়েকে নিয়ে আমার ওয়াইফরে নিয়ে আমরা গেছি। যাওয়ার পরে ওইখানকে মানে আপনার এই অনুষ্ঠানটা সবাই শোনে, এই আমার এই জীবন গল্প। হ্যাঁ হ্যাঁ, সবাই আগের রেডিওটা, আগের দা শুনতো। হ্যাঁ, আগের দা শুনতো, এখন যে এখানে আইছেন এখনের দা শোনো ওরা। বাহ, ওরা ওইটা না শুনে আপনার কোনটা শোনায়? হুম, আর আমার ওয়াইফ তো আপনার আগেরই ভক্ত, ওই সিনেমা তালের পর তো আপনার ভক্ত, সিনেমা তাল ওই প্রচুর প্রচুর। তারপর আরেকটা গোলক দাদা অনুষ্ঠান করতেন না, ওরে বাবা, গোলক দাদা কি শুনাইলা কি প্রিয়া ভাই, বহুত আগের অনুষ্ঠান, বহুত আগের। তো এগুলি শুনতো, তখন ওই শুনে বলতাছে মানে শুনতো। তখন আমি যে সময় ওয়াইফ নিয়ে সিলেট গেছি, ওকে দশা দেখে আমার ওয়াইফ অনেক কান্দা কান্তা স্যার, কইতেছে যে বড় মেয়েটার একটা বিয়ার বাউটা করো। তো এলাকাবাসী ওইখানকার যে মেম্বার আছে আর এলাকাবাসী যারা আছে মানে বাজারের অনেক লোক, মানে এমন 2-3 হাজার লোক হইব কি আমি গেলে হইয়া যায়, বুঝছেন, একবারে তদন্ত করেন যা যা কোনো খোলামেলা সত্য কথা। তখন সবাই বলতেছে যে মিলন ভাই আপনার তো বহু তুই দিছেন, দিতে তার কত দিবেন আপনারও ব্যবসা? আমি বলি মা ব্যবসা ভালো না ভাই, আমি দিতে পারি না আগের মতো, এখন আমার মন চায় তোমাকে সব কিছু দিয়ে দিই কিন্তু পারি না উজাড় করে সব দিতে। হ্যাঁ, তখন বললো যে যা কিবরি এবার কাছে রিং দেন, অনুষ্ঠানে গেলে যদি পুরো বাংলাদেশের লোক ওদেরকে সহযোগিতা করে তাহলে ওর বোনের একটা বিয়ার ব্যবস্থা হয়, ওদের তো মাথা খোঁজার ঠাই হয়। হ্যাঁ, বা এমনিও তো লায়ক, এমনিও তো শানুয়া গেছে গা, প্রায় 15 বছর পড়ে গেছে গা। হ্যাঁ, একটা রাস্তা হয়, তো আমি মিলন আপনার কত করবেন, পুরো এলাকার পুরো দেশের মানুষ যদি চায় ওদের দিকে মায়া করে তাহলে অসুবিধা কি, আমরা সবাই মিলে নামাজ পড়ে দোয়া করবো, বা আমাদের এখানে শাহজালাল শাহ ফরান শাহ বাবার মাজার আছে এখানে, আরও অনেক বড় বড় উলির মাজার ওইখানে, আমরা ওইখানে গিয়েও বাংলাদেশের মানুষের জন্য দোয়া করি বা সবার জন্য করি। ওনার কয়টা মেয়ে টোটাল? দুইটা মেয়ে, দুইটা ছেলে। দুইটা মেয়ে, দুইটা ছেলে, তার মধ্যে একটা মেয়ে তো আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, আর বড় মেয়েটা এখনো বিয়ে হয়নি? না না। আচ্ছা, আর দুটো ছেলে কি করে আপনার কাছে চলে এসেছে? আমার কাছে মাত্র 2.5 মাস আগে আনছি। আচ্ছা, ওকে। আমরা তো ফোনে চাইলে ওনাদের সঙ্গে কথা বলতে পারি। হ্যাঁ, ফোনে প্রয়োজন আমরা কথা বলবো, একটু পরে হয়তো কথা বলবো, ঠিক আছে? তো আমরা গল্প আর একটু সামনের দিকে আগাই, তারপর কি হলো? তখন মনে করেন যে ওরা সবাই যে সময় বললাম আমরা রিং দিতে, রিং দিলাম, দেওয়ার পরে আল্লাহ দিলে ঈদে আসলাম ওখানে। মূল কতলুকনটা এই বাংলাদেশের মানুষ তো আমি জানি অনেক দয়াবী, অনেক মায়াবী, ওদেরকে একটু সহযোগিতা করুক, বলতে গিয়ে একদম সাহায্য দেওয়া হোক, যদি আপনার মাধ্যমে ওরা সাহায্য করে বা দয়া করে তাহলে ফিল্মটা বাচ্চা যায়, আমি একা আর পারতাছি না।
আমি আর একা পারতাছি না। ঠিক আছে, সাহায্যের প্রসঙ্গ নিয়ে আসলে না আমরা পরেই কথা বলবো, তবে আমরা এই ফ্যামিলি মেম্বারের সঙ্গে কথা বলতে চাই, সিলেটে যোগাযোগ করতে চাই। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব, অনুরোধ থাকছে আপনাদের প্রতি বিশেষভাবে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে কানেক্ট থাকার জন্যে। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতোমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Jibon Golpo, Jibon Natoker Cheo Natokiyo. স্বাগত আরও একবার, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4-এ। আজকে এখানে জীবন গল্প বলার জন্য এসেছে মিলন। তিনি একজন জামদানি তাঁতি, কিন্তু তার গল্প না, গল্প হয়ে উঠেছে অন্য কিছু। আমি কথা না বাড়িয়ে মিলনের কাছে যাব এবং যেটা বলছিলাম যে বিরতির পরপর কথা বলবো, যে পরিবারের কথা সঙ্গে কথা হচ্ছিল, আপনার ফোন থেকে একটু কানেক্ট করবো আমরা তাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমি আরজে কিবরিয়া বলছি। না, আপনার কথা আমি একটু পরে, আমি একটু, না ঠিক আছে, আমি আমার কথাটা একটু শুনেন আগে। আমার কথাটা থাকো, শুনুন শুনুন। তখন ভাই আমি মেয়েটা মখন মখন আমার আরণ্য গেছে, আরণ্য যাওয়ার পরে ওই মেয়েটা আমি ওখানে পাই না। তখন ভাই আমার ওই জায়গাও নাই, বাসাও নাই, যে আমি যে একটা জায়গাও নাই, যে আমি যে বেশি আছে সম্পদ নাই, যে আমার একটা বল নাই যে আমি যে বেশি আগে আমার মেয়েটা টুকাইয়া বাহর মত। তখন ওই যে মিলন ভাইটা আছে না, ওই মিলন ভাইটা খোঁজ লইয়া আমার এই মেয়ের বয়স 14 অঞ্চলের, বুঝছেন নি? আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, একটা কাজ করি, শোনেন, আপনাকে যদি ঢাকায় আসতে হয়, আপনাকে যেহেতু আমরা আপনাকে এই জীবন গল্প অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরছি, আপনাকে যদি ঢাকায় আসতে হয় আপনার মেয়েকে সাথে করে, আপনি আসতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমরা আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। প্রিয় শ্রোতা, এই যে এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন, এই অনুষ্ঠানটি আমি গত সপ্তাহে ধারণ করি, স্টুডিওতে রেকর্ড করি, এবং এখন যতটুকু আপনারা শুনবেন এইটুকু, এই মুহূর্তে আমার সামনে বসে আছেন যিনি, যাকে নিয়ে আজকের এই গল্পটি, যেই পরিবারকে নিয়ে আজকের এই গল্পটি, সিলেট থেকে যে ভদ্রলোককে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি, তিনি এই মুহূর্তে স্টুডিওতে। আপনারা ফোন রেকর্ডিং শুনছিলেন একটু আগে, ফোনে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম আমরা, কিন্তু ফোনে নয়েজ হচ্ছিল, ঠিকমতো বোঝা যাচ্ছিল না, কিন্তু আমরা ওই পর্যন্তই রেকর্ডিংটা স্টপ রাখি, তারপরে এক সপ্তাহ অপেক্ষা করি, এবং এক সপ্তাহ অপেক্ষা করার পর যিনি মুখ্য গল্পে, মানে আজকের এই জীবন গল্পের যিনি প্রধান চরিত্র মিলন সাহেব, উনি সিলেটে গিয়েছিলেন, গিয়ে এই ভদ্রলোককে তিনি সাথে করে নিয়ে এসেছেন, উনি এই মুহূর্তে আমার সামনে স্টুডিওতে। আপনার নামটা একটু বলেন। ওয়াসিম। ওয়াসিম,
বয়স কত আনুমানিক? ৪৫-৪৫ বছর বয়স। আপনি যখন মেয়েটাকে কুড়িয়ে পান মিলন সাহেব, তখন বয়স কত ছিল ওর আনুমানিক? তখন ৭.৫ বছর বয়স। ৬.৫ বছর বয়স। আর এখন কত? এখন ওর বয়স ১৫ পরায় হয়েছে ১৫। তার মানে আমরা ধরে নিতে পারি ৮-৯ বছর আগের ঘটনা এটা। আপনি আমাকে একটু বলেন মিলন সাহেব, সেটা হচ্ছে যে এই অবস্থায় ওনাকে আপনি কিভাবে নিয়ে আসলেন? এখন আনছি খুব দূরে, কষ্ট করে আনছি, মানে ওখানে তো সব হাঁটার জায়গা, তো হুন্ডার ছাড়া কোনো ব্যবস্থা নাই। ও তো বসতেই পারছে না ঠিক মতো। হ্যাঁ, তো যেরকম ওই ড্রাইভারের পিছনে ওনারা বসাইছি, ওনার পিছনে আমি বসি, তার পিছনে মেয়েরা বসাইছি, মানে একটা হুন্ডারে করে ৪ লোক আসছি। ওরে বাবা, তো দুঃসাধ্য সাধন করছেন আপনি। অনেক অনেক আমার হাত মাত ব্যথা হয়ে গেছে। কত আমি কয়েকটা ছবি দিব প্রিয় শ্রোতা ফেসবুকে, ঢাকা এফএম এর ফেসবুক পেজে, আপনারা আসতে পারেন ওনাকে দেখার জন্যে যে কি ভয়ানক অবস্থা ওনার ৮ বছর যাবৎ, উনি ঠিকমতো বসতে পারছে না। আমি গল্পটা একটু ওনার মুখ থেকে শুনতে চাই, কি হয়েছিল সেদিন আমাকে একটু বলেন তো, ঘটনাটা কি ঘটছিল একটু বলেন শুনি আমি। আমরা এলাকার ভাই, অন্য কোনো কাজ নাই, শুধু পাত্র কাজ ছাড়া। তো আমরা পাত্র কাজ করিয়া, ছোটোবেলা থেকে আমরা পাত্র কাজ করিয়া, আমরা চলাফেরা করি, খাইয়া বাঁচি। তখন আমার এই সময় ছেলেমেয়ে চারটা ছেলেমেয়ে, আমার বড়ো মেয়ে রুজিনা তান ইপুরীর বাড়ির তুইয়া গেছি পুরীটারে, আর তিনটা মেয়ে আমি সাথে, দুইটা ছেলে আর ছোটো মেয়ে লগে করে লিয়া গেছে। এই যে রোজিনা, যে রোজিনাকে আপনি সাথে করে নিয়ে আসছেন তাই তো? এই মেয়েটার নামই তো রোজিনা নাকি বড় মেয়ের নাম? রোজিনা। ওনাকে একটু মাইক্রোফোন দেন, তুমি করেই বলি। তুমি পরিবারের সবার বড়? হ্যাঁ, পরিবারের সবার বড়। কি করো তুমি? আমি আমার আব্বু আম্মুরে দেখে শুনে রাখি। দেখে শুনে রাখো। এই রোজিনা এই মুহূর্তে স্টুডিওতে আছে প্রিয় শ্রোতা। এটা একটা অবর্ণনীয় গল্প, এটা ভয়াবহতম গল্প। আমি একটু সাম আপ করবো আপনাদেরকে এবং সবাইকে রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্যে। এদের সিলেটে কোথায় যেন বাড়ি মিলন সাহেব আপনি বলছিলেন? সিলেট কোম্পানিগঞ্জ ওদের বাড়ি। একদম কি সীমান্ত ঠেসা? একদম সীমান্ত এলাকায়, ওদের ওই সাইড আর বাংলাদেশ নাই। আচ্ছা, হ্যাঁ, পাথরের কাছে। হ্যাঁ, বলেন বলেন, আপনার নাম যেন কি? আমার নাম ওয়াসিম। ওয়াসিম, হ্যাঁ ওয়াসিম, বলেন কি যেন হয়েছে তারপরে পাথরের কাজ? পাথরের কাজটা কি, আমরা বাড়িতে চলে আসিলাম, তোমার প্রত্যেক দিন আমরা খাস করিয়া বাড়িতে আর আসি না, মানে এখানেও থাকি যাই। আচ্ছা, তের ফাল দিয়া বাসা বানাই আমরা এখানেও থাকি। ওই যেখানে পাথরের কাজ করেন সেখানেই থাকি? আচ্ছা, তের ফাল টাঙ্গাইয়া আমরা এখানেও থাকি যাই। আমরা হইলাম গিয়া তোমার আমাদের ছেলে মেয়ে লগে তিনটা, আর একজন আমার বন্ধু মানুষ, তাঁর কোনো ছেলে সন্তান নাই, তারা শুধু দুইজন। আচ্ছা, তো তারা আর আমরা মানে এখানেও থাকি যাই। থাকার পরে প্রত্যেক শুক্রবারে আমরা হিসাব দিব বিকালে, লই আমরা বাড়িতে যাই। বাড়িতে প্রতি শুক্রবারের দিন টাকাটা দিয়ে দেয় তাই তো? মুগরি আজান পরে। আচ্ছা, মুগরি আজান পরে, আজানোর পরে আমরা ঠিকাগুলা দিয়ে দিব। তে আমরা সারা সপ্তাহ চার থেকে পাঁচ দিন খাজ এইপরে তোমার ওইব ৩-৩৫,০০০ এক একজন সবাই মিলে, আমরা দুইজন দুইজন মিলে সারা সপ্তাহ কাজ করে ৩-৩৫,০০০ হইব আমরা জামাইব দুইজনে। আচ্ছা আচ্ছা, আর হেরা হেরা মানে হেরার গুণ হেরা জানে। আচ্ছা, আমরা আর কি দুইজনে ৩-৩৫,০০০ হইব খাইয়া। আচ্ছা, ওকে। তো এই টাকাগুলো আমরা লইয়া শুক্রবারে হিসাব দিচ্ছে, দেওয়ার পরে আমরা বাড়িতে আইরাম। যেমন এই সময় রাত্রে ১০টা-১১টা হইব, ১১টার উপরে হইত না, ১০টা হইব। এখানে তো আর কোনো যে বাদি রাস্তা বাদি আমরা আইরাম, এখানে কোনো গড় বাড়ি নাই, গড় বাড়ি নেই। আমরা শুধু ওই আমার মেয়ে ছোটো ছেলেটা মার উড়ো, আর আমার হচ্ছে বড়ো ছেলে, আর তোমার ফারজানা মেয়েটার দৌড়া জি দৌড়া। তো তখন তোমার রাস্তার মধ্যে কতক্ষণ আইসি, আবার পরে আখতা ধরি আমার বন্ধুও লগে, বন্ধুর বউও লগে, তারাও লগে, একলগে আমরা আইরাম। আখতা একটা লুকাইয়া সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া দিছে আমরা দাঁড়িয়ে দিছে। এ কই আসিলে? বলে ভাই আমরা বুলাগঞ্জ খাজে আসলাম, খাজে তো নাইরাম। তো পরে আমরা রে হইছে লগে কি কি আছে বা করো, এক লোকেই কথা বলতেছে লগে, তারা কি মানে কয় একজনে বেরিয়ে আমরা রে খবর। আচ্ছা, লগে কি কি আছে সব বা করো। আচ্ছা, লগে কিতা আছে? বলে ভাই আমরা লগে কুন্তা নাই, আমরা বুলাগঞ্জ খামো আসলাম, ফাত্র উঠা নি পাত্র উঠাই আইসি রে ভাই, আমরা লগে বাচ্চা কাচ্চা লগে, ছোটো বাচ্চা কাচ্চা। আমরা মা আব্বা আম্মা বাড়িত উঁকু সামান্য পয়সা রুজি করিয়া কিন্তু তোমরা দিয়া যাই কি আমরা কি খাইতাম? আচ্ছা, আমরা রে ভাই কিচ্ছু করিও না, যাই গিয়ে আমরা আর তারা লগে লম্পা লম্পা দাউ লগে, আমরা ডরাই গেছি তারা দাউ দেখিয়া। অনেকে হয়তো আঞ্চলিক ভাষাটা বুঝতে পারবেন না, আমি পরবর্তীতে এগুলো সামারি করবো, একটু মনোযোগ দিয়ে শুনুন, সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি। হ্যাঁ বলুন, তারপর তারপরে
লম্বা লম্বা দাবু লগে মনে করো তারা এক দশজন মানুষ, দশজন মানুষ যখন আখতা তোমার আমরারে দয়জনে দয় বন্ধুরে আমারে আর আমার বন্ধুরে দুইজনে ধরছে, চারজনে ধরছে, চারজনে ধরছে। ধরার পরে আমরা তারা লগে জোর শক্তি করছি, কিচ্ছু পারছি না, নাহলে আমরা টেকা টুকা নিয়ে গেছে, টেকা উকা সব নিছে কি টেকা উকা আমার বন্ধুর টেকাও নিছে আমার টেকাও নিছে। নেওয়ার পরে আমরারে মানে সামান্য একটু দূরে রাখছে, দুই হাত তিন হাত দূরে রাখছে, রাখি আমরা দুইজন রে আমারে আমার বন্ধুরে ধরছে, দুইজনে দয়া তো উয়া তো ধরছে, উয়া তো ধরছে। ধরার পরে আমরা জোর শক্তি করতাম, ছুটতাম পারতাম না। এসে আরও তারা ছয়জন ডাকাই দিয়ে আমরার বন্ধুর বউ আর আমার বউ দুজনটা তারা তোমার এ আকাম কুকাম লাগাইছে শয়তানি। এই শয়তানি করে আমরা তো খান্দাত আমরা তো দেখলাম সব কিছু, আমরা তো তারা লগে কিছু কইতে পারি, আমরা দুইজনে দুই হাতও ধরছে, ধরি আমরারে দরিয়া রাখছে। আচ্ছা, আর ওই বাচ্চাটা আপনার ফারজানা মেয়ে অঙ্কু ও আমরা দরিয়া রাখছে, আর ফারজানা মেয়ে আমার সিক সিকেল দেয়। দেওয়ার পরে তারা আরেকজনে গীতা করছে, আমার ফারজানা মেয়েরে ঠানমারি কুরো লইয়া নিয়া কই না ফালাইয়া ইচ্ছে দূর হই। আমরা চিল্লাইয়া আমার মেয়ে চিল্লায় কিছু সময় পরে পর্যন্ত চিল্লাইছে, এরপরে আর চিল্লানি আর শুনছি না, চিল্লানি আর শুনছি না, নাও না উনি কই ফালাইয়া আইছে আমি আর কইতে পারতাম না। পরে আমরা জোর শক্তি কথা আমার আমরা আমার বউ আর আমার বন্ধুর বউ দুজনে তারা আকাম কুকমা শয়তানি করে লইয়া আর মাতলে আরও মারে। এরপরে ও আমি কিছু বেশি জোর শক্তি করতাম তো আর ও যেটা মেয়ে ফালাই আইছে কতক্ষণ দূরে নি, আমি তো আর চিল্লি শুনতাম, শুনলাম না আর চিল্লানি। পরে ওই আইয়েও রাগ তার রাগ করিয়া আমারে সেদ মারি দিছে, বলে কু অন্ধ সেদ মারছে, গাঢ় সেদ মারছে। আপনার বউয়ের সাথে যখন ওরা এই ধরনের কাজ করতেছিল তখন আপনি এটা বাধা দিয়েছেন তাই তো? জি হয়। বাধা দেওয়ার পরে ওরা আপনার ঘাড়ে কোপ মারছে? জি হয়। আর আপনার বন্ধু কোথায় ছিল এই সময়টা? বন্ধু বন্ধুরে দৌড়া দুইজনে বন্ধুকে দুইজন মিলে ধরে রেখেছে? জি হয়, বন্ধুরে দুইজন মানছে ধরছে দয়া হাতো। আচ্ছা, তারপর? আর তারপর আমারে ধরছে, তো একজনে ধরি আঁকটাই আমারে মানে বলা একজনে ধরছে হাতো আর একজনে আগে ছাড়ি দিছে। পরে এসে যেমন আমি যোগ নাকি আমার বউটারে যেমন আমারে আমার সামনে আমার বউটারে আকাম কম করে আমি তো বিশ্ব জুস দেখি আমার কি করে আমি নিজে কইতে পারি না, আমি আও আমারে খুব ছেদ মারি দিছে কেন দা দিয়া। আমি ঘাড়ের ছবিটা দিচ্ছি প্রিয় শ্রোতা, কতটা নির্মম নৃশংস হতে পারে আপনি দেখলে বুঝতে পারবেন। ও শার্ট পরতে পারে না ঠিক মতো, লুঙ্গি আর শার্ট পরে আজকে স্টুডিওতে এসছে, আমি ওর একটা ছবি ফেসবুকে দিয়ে দিব। এইভাবে ওকে ওর বউয়ের ইজ্জত বাঁচাতে গিয়ে ওর ঘাড়ে কোপ মেরেছিল, এবং এই কোপটা যদি কোনোভাবে অ্যাঙ্গেলে যেত তাহলে হয়তো ওর গলাটাই পড়ে যেত। আমি ছবিটা দিচ্ছি, আপনারা যদি দেখতে চান চলে আসবেন ঢাকা এফ এম এর ফেসবুক পেজে। এটা খুবই দুর্ধর্ষ একটা ছবি, অনেকে হয়তো সহ্য করতে পারবেন না ছবিটা দেখে। www.facebook.com/ilovedhakafm ওকে লাইক দিয়ে দেবেন বেস্টি। হ্যাঁ বলুন, তারপরে? তারপরে আমার গাড়ো সেদ মারছে, সেদ মারার পরে আমি ফুরে গেছি। ফেরার পরে তোমার আর একটা গাম গামারছে, এই রানে রানে, হ্যাঁ জি হয় রানে গামারছে, হ্যাঁ দেখতে পাচ্ছি গামারছে, ওবাই দিয়ে হারাইছে, ওবাই বা করছে। ওটা কি মানে কি ছিল, ওটা বল্লম জাতীয় কোনো কিছু ছিল মানে? জি হয়, এটা এটা গা মারার একটা জিনিস আর কি, ঘা মারার জিনিস। ওটা আপনার রানের ভিতর দিয়ে ঢুকে দিয়ে এক পাশ দিয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে? জি হয়, যে ওবাই ওবাই মারছে, ওবাই বার হয়ে গেছে। আচ্ছা, তো পরে আমি পড়ে গেছি, কইতে পারতাম না। আমার বউরে তারা আকাম কম করে আমার বন্ধুর বউরে ও টাইমে কি করছে, আকাম কম শব্দটা ব্যবহার করছে ওর মতো করে, এটা আসলে রেপ। হ্যাঁ, ওনার বউকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে রেপ। জি ওকে, তো বাদে কতজন ছিল এখানে? কতজন ছিল? ছয় জন মোট হইল কি তারা দশজন? আচ্ছা, মোট দশজন ফলে আমারে আমারে ধরছে দুইজনে, আমার বন্ধুরে ধরছে দুইজনে। আচ্ছা, আর চারজনে দশজনই কি এই কাজটা করেছে আপনার ওয়াইফের সঙ্গে? জি জি হয় জি হয়, মানে আমরা দুইজন রে যেমন আমারে তো ধরছিল একজন ফলে ধরছে একজনে ফলা ধরছে দুইজনে, ধরার পরে সারছিল একজনে সারছে, সারা পরে আমার একটাই তো পারছে না, না পারে কি আমারও সেদ মারি ফেলাই দিছে, বাদে এখনও কাম মারছে, তো আমি ফুটে গেছি। ও টাইমে আমার আমার সেদ মারার পরে ও টাইমে আমার বন্ধু একটু মনে করে সুযোগ পাইছে, বন্ধু দৌড় মারি দিছে, এইসব ফেলে দি দৌড়, এইসব পালাইয়া বন্ধুর তো একলা শুদ্ধ সানোর বউটা লোকে বউটা মায়া সারিয়া দৌড় মারি দিছে, মানে বউ ওখানে পড়ে আছে। ওনার ওয়াইফের সঙ্গে এটা হয়েছে? জি হয়, ওনার বউয়ের সঙ্গে এই কাজটা হয়েছে? জি হয়। আচ্ছা, তাই দৌড় মারি দিছে বউরে ফালাইয়া, তান জান লিগা দৌড় মারি দিছে। আমি তো আমার এই বাচ্চা তো লাগি ফালাইয়া দৌড় মারতে পারি না, আমার দুইটা ছেলে লাগে আমি ফালাইতে, আর ফারজান আমি এত এখন ফালাই। দুটো ছেলের বয়স কত ছিল এই সময়? আমার বড় ছেলের বয়স আড়াই তিন বছর। আচ্ছা, আড়াই তিন বছর বড় ছেলে, ছোটটার বয়স মানে দুই দুই বছর। ওরা তো সবাই এরকম চিল্লাচিল্লি করতেছে? জি, সবাই চিল্লাচিল্লি করতেছে।
উঙ্কু আমার দুটা ছেলে মানে মাটিত পালাইল পালাইয়া তৈরি আছে চিল্লাই তারা চিল্লাইয়া খান্দে রান্দা করে আশেপাশে কোনো লোকজন ছিল না এই সময় কোনো লোকজন নাই মানে ডাইনবাও কোনো বাড়িঘর নাই ডাইনবা ইত্যা জোরে করে চিল্লা দিয়ে দিলেও কোনো মানুষের ডাক শুনতো না একবারে সীমান্ত বর্ডারের লগে এই রাস্তা এবারে ইন্ডিয়ার সীমান্ত লগে হেরে হেরে গিয়া রাস্তাটা আচ্ছা তো আমরা আই তারপরে কি হলো তো বাদে সে আমার বন্ধু তো দৌড়িয়া গেছে গিয়ে আমরা ফালাইয়া গেছে যাওয়ার পরে মনে করো আমার মারি ফেলাই দিছে মানে আমার সাধারণ তিতিরানি জান আছে আমি আর কিছু কইতে পারলাম না না পারে আমি আখতা যেমন চিল্লানি উঠছি শুনছি এক পাঁচ মিনিট পরে আমার বুধ ভাইছি যেমন আমার বন্ধু মানুষ লইয়া গিয়া শিখ চিল্লানি দিয়া লইয়া আর ও বাদে সে আমি তো পড়ে গেছি কইতে পারি না বাদে না পারা সত্ত্বে ও গিয়ে আমি রক্ত যাইতে যাইতে আমি অজ্ঞান হয়ে গেছি আমি কইতে পারি না না পারে আমাদের ও জানে কইতো নাকি আমার বন্ধু মানুষ মানুষ লইয়া আইছে ও মানুষে আমার নিয়া তোমার ডাক্তারখানা নিয়ে পৌঁছাইছে মেডিকেল মেডিকেল পৌঁছাইছে আমি আর কইতে পারি না বাদে সে ই রাইট বাদে ধরো দিন বাদে আমি দুই দিন পরে গিয়ে আমি জ্ঞান ফিরছি আপনার জ্ঞান ফিরছে আর আপনার এই স্ত্রীর চোখটা নষ্ট হলো কিভাবে ও ফাত্তর দিয়ে গুতাইছে জানে এই ইন্ডিয়ার সীমান্তার লোকে ফাত্তর আছে না ছোট ছোট ফাত্তর আছে এইটা তো সারা ফাত্তর জায়গা আর গিয়া তোমার ফাত্তর দিয়ে মারছে মারার পরে গিয়া আমার বউর গিয়া চোখটা তোমার জ্বলে গেছে নষ্ট হয়ে গেছে আর আপনার এই ছেলে দুটো কোথায় আছে এখন এই ছেলে মেয়ে উঙ্কু আছে তোমার আমার বাইরে বাড়িতে ছেলের বয়স কত এখন উঙ্কু বয়স আছে বাক্কাশিয়ান হয়ে গেছে আচ্ছা জি পড়াশোনা তো করাতে পারেননি জি না আমার এরপরে আপনার এই যে ট্রিটমেন্ট হলো এই ট্রিটমেন্ট হওয়ার পর থেকে আপনি বাসায় বসা জি কিভাবে চলে আপনাদের সংসার জি উঙ্কু আমার সংসার চলে আমাদের এলাকা ও গ্রামের গ্রামের মাঝে আমার মনে করো সাহায্য সাহায্য করে ও সাহায্য সাহায্যের উপরে আমি চলিয়া খাই ফিরি আর একটা ছোট একটা দোকান আছে মনে করো এক চার পাঁচশো টাকার পুঞ্জি আমার ওই এলাকার মানুষ ও দিছে আমারে ও মনে করো বেচলে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পাইলে ও কিন্তু আমার রুজি নামে এরে দেয় মাগজ গিয়ার ফুট গিয়া সামান্য দোকান তো চাউল নিয়ে রান্ধো খান্দার দোকান আছে মানে আনিয়া রান্ধো ও তুরা তুরার ও চারটা চারটা ভাত খাই আর আমার উফুরিটা যা কষ্ট করে কোনো কষ্টর সীমা নাই কষ্টর সীমা নাই আপনার ওয়াইফটা এখন আর দেখতে পারে না চোখে জি না রাস্তা দেখ কোনো কিছু দেখে না এটা গৌরবপূর্ণ আপনি এভাবে ঘরে পড়ে আছেন আপনার স্ত্রী গৌরবপূর্ণ ঘরে পড়ে আছে আপনার এই মেয়ে রোজিনা সেই আপনাদের এখন সবকিছু দেখাশোনা করে ও আমার মেয়েটা কোনো বা যাইতে পারে না ও খালি আমরা দেখি আর রাখে আমরা গুনো গোসলটা করতে দিলে আমার মেয়েটা আনিয়া দেয় ওখানে এটা ও আপনি এরপরে পুলিশ আসে নাই আপনাদের ওখানে পুলিশ যায়নি থানা পুলিশ হয়নি তো থানা পুলিশ গিয়েছে তবে গেলে কিছু পাইছে না টাকা পয়সা না পাওয়া তো তারা তারা জানে কুমা কইতে পারতাম না ডাকাত কারা ছিল বোঝা যায়নি পরবর্তীতে কারা ডাকাতি করেছে কি হয়েছে এটা বোঝা যায়নি ওইছে কিছু হয়েছে মানে এটা ফেফার টেফার হয়েছে ওয়ার পরে আর আমরা মানে এটা আমি আর বলতে পারি না কই আছে কি আছে না আছে আমরা আমি তো মেডিকেল মানে আচ্ছা আপনার কাছে আসি মিলন সাহেব আপনি একটু বলেন তো ওদের বাড়িঘরের কি অবস্থা আমি তো ওদের বাসায় গেছি অনেকবার গিয়ে ওদেরকে যতটুকু পারি ততটুকু সহযোগিতা করি খুব মায়া হয় ওদের দুঃখ শুনে আমার কি অবস্থা ঘরের কি অবস্থা বাড়ির কি উঠানের কি অবস্থা একটু বলেন মানে ঘর অবস্থা কি যেমন সোনের চাল সোনের চাল সন্ধ্যা বেড়া দিয়া কোনো মতো থাকতেছে কিন্তু জায়গাটা হয় সরকারি সরকারি জায়গা মানে ওনার বাপ দাদার যতটুকু সম্পত্তি পাইছে এতটুকু বেচ চালাইছে খাইতে খাইতে বেচ চালাইছে দুঃখ চিকিৎসা মিকিৎসা করছে আচ্ছা তো ওদের এলাকার সব লোক আমার তো সব কিছু বলছে আর কি বলার পরে আমি আপনার কাছে যোগাযোগ করছি একটু রোজিনাকে দেন রোজিনা তুমি তো লেখাপড়া করতে পারোনি মাইক্রোফোনটা একটু কাছে ধরো হ্যাঁ তুমি তো লেখাপড়া করতে পারোনি না তো তোমার এই আব্বা আম্মাকে তুমি কিভাবে দেখো মানে সাহায্য করো কিভাবে আমার আব্বু আম্মুরে দেখে কয় কি রে তার আব্বুর কি হয়েছে আমি কয় আমার আব্বুরে ডাকাইতে ধরে এমন করছে বলে এসব কয়া দেশের মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে আসো হ্যাঁ কোথায় 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 যাও মানে ভিক্ষাটিকা করো গ্রাম হ্যাঁ গ্রাম মাজার গাও সরা বাজার আচ্ছা বুলা গলি এই বাবাকে নিয়ে যাও হ্যাঁ নিয়ে নিয়ে ভিক্ষা করতে হয় হ্যাঁ আমি এবার একটু আপনাদের সামারি করি গল্পটা গল্পটার সামারি পুরো গল্পটাই সামারি করি যারা শেষের দিকে শুনেছেন তারা বুঝতে পারবেন এটা আমার রেডিও ক্যারিয়ারের ইতিহাসে সবচেয়ে দুর্ধর্ষ গল্প ইনডিড আমি এই মিলন সাহেব হচ্ছেন একজন তাঁতি জামদানি তাঁতি এই ভদ্রলোক কোনো এক সময় সিলেটে ওনার বাণিজ্যের কাজে গিয়েছিলেন রাতের বেলা উনি রাস্তার পাশে একটা মেয়ের কান্না শুনতে পান ছোট্ট একটা মেয়ের কান্না
তো উনি মনে করেছিলেন এটা জিনভূত কিছু একটা হবে। কাছাকাছি গিয়ে দেখে সত্যি সত্যি একটা মেয়ে 6-7 বছর বয়স, যেই মেয়েটার নাম হচ্ছে ফারজানা, যদি ভুল না করে থাকি। এই ফারজানাকে নিয়েই গল্পটা শুরু আসলে। এই ফারজানাকে উনি ওখান থেকে কুড়িয়ে নিয়ে আসেন। অনেক দিন পরে লালন পালন করার একটা পর্যায়ে যিনি সিলেটে আবার জানতে পারেন যে এই ফারজানা আসলে তার বাবা মা বেঁচে আছে এবং ফারজানা কী কারণে সেদিন রাত্রেবেলা ওইখানে ছিল। কারণটা হচ্ছে যেটা আপনারা একটু আগে ফারজানার বাবার মুখে শুনলেন, এই ভদ্রলোক মূলত পাথর শ্রমিক, পাথর তোলেন, এরা পুরো পরিবারই সারা সপ্তাহ ধরে পাথর তোলেন সিলেটের কোনো একটা বিশেষ এলাকায়, এবং এই পাথর তোলার পরে ওদের সারা সপ্তাহ শেষে যেই মজুরিটা পায় ওরা 2-3 হাজার টাকার মতো, এই মজুরিটা নিয়ে মাগরিবের পরে, সম্ভবত শুক্রবার মাগরিবের পরে বা কোনো একটা সময় ওরা গ্রামের পথে রওনা দিয়েছে, মানে পাথর তুলে ওখানেই থাকতো রাতেরবেলা ওরা। এবং রওনা দেওয়ার পথে মধ্যে ওদেরকে ডাকাত আক্রমণ করে। ডাকাত আক্রমণ করা অবস্থায় ওনার যেটা বলার ভাষ্য যে ওনার 3 ছেলেমেয়ে কাছে ছিল, আর এই রোজিনা ছিল বাড়িতে, যে রোজিনাকে ও সাথে করে নিয়ে আসছে বড় মেয়ে। 3 ছেলেমেয়ের যেই মানে বড় মেয়েটা, 3 ছেলেমেয়ের মধ্যে ফারজানা, সেই ফারজানা বেশি চিল্লাচিল্লি করছিল ডাকাত ধরার পরে, সুতরাং ডাকাতের কেউ একজন তাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসছে কোনো একটা অন্ধকারের মধ্যে। আর বাকি যে দুইজন ছোট বাচ্চা ছিল, এই ছোট বাচ্চা এবং ওর বাবাকে ধরে রেখে উনি এবং ওনার বন্ধুকে বেঁধে মেরে ওনাদের স্ত্রীদেরকে গণধর্ষণ করা হয়, এবং এটা বাধা দিতে গিয়ে এই ওয়াসিম, ওয়াসিম তো আপনার নাম, এই ওয়াসিম যখন বাধা দেয় তখন প্রথম কোপটা মারে ওনাকে দা দিয়ে ওনার ঘাড়ের ঘানের পাশে, যেই ক্ষতটা নিয়ে উনি এখন আমার সামনে বসে আছেন। এরপরে একটা, এটাকে কী বলবো আমি ঠিক জানি না, ফলার মতো যেই ফলাটা দিয়ে ওনার উরুটার ভাঁজ করে উরুর ভিতরে ঢুকিয়ে দিয়ে একপাশ থেকে একপাশে বের করে ফেলা হয়, যে কারণে উনি না পারেন শুতে, না পারেন বসতে, না পারেন হাঁটতে। তো এই মানুষটাই পরিবারের খবরটা পেয়েছেন হচ্ছে মিলন সাহেব, এবং তিনি একজন তাঁতি ব্যবসায়ী, এবং খবর পাওয়ার পরে ওই গ্রামে যাওয়ার পরে, ওই গ্রামে এই অনুষ্ঠানটা অনেকেই শুনতেন এই ঢাকা ফেমের এই জীবন গল্প, শোনার পরে তাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে যেন দেশবাসীকে জানানো হয় ওনার যে বড় মেয়ে আছে সেই বড় মেয়ের বিয়ে দেওয়ার জন্য যেন কোনো না কোনো আর্থিক সাহায্য আপনাদের কাছে চাওয়া হয়। আমি এই গল্পটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং এটা আমার দায়িত্ব, আর কিছুই বলার নাই, শুধু এতটুকুই বলবো যে মানুষ কতটা অমানুষ হলে এমন অবর্ণনীয় কাজ করতে পারে। আজকে এই পরিবারের যে কী দৈন্যদশা সেটা আসলে নিজের চোখে সামনে না দেখলে বোঝানো যাবে না। আমি যেটা করেছি মিলন সাহেবকে বলে যে ওনাকে কষ্ট করে হলেও সিলেট থেকে এখানে নিয়ে আসার জন্যে, উনি প্রায় 1 সপ্তাহ সময় ব্যয় করেছেন। এই অনুষ্ঠানটা আমি অর্ধেক গত সপ্তাহে রেকর্ড করেছিলাম আর অর্ধেক আজকে, তো 1 সপ্তাহ সময় ব্যয় করে উনি আজকে ওনাকে কষ্ট করে হলো স্টুডিওতে নিয়ে আসছেন। আপনারা অবশ্যই মানুষের কাছে সাহায্য চাইতে পারেন, যাদের দিলে দয়া হয় তারা আপনাকে সাহায্য করবেন, আপনার পরিবারের জন্য, আপনার বড় মেয়েটার বিয়ের জন্য, যাই হোক না কেন। আপনাদের কি কোনো বিকাশ নাম্বার আছে যে নাম্বারে কেউ সাহায্য করতে পারে? যে আমার ভাইয়ের বিকাশ নাম্বার আছে। আপনার ভাইয়ের, আপনার নিজের কোনো নাম্বার নাই? জি না, আমার নিজের কোনো, আমার ভাইয়ের সব কিছু। ভাই মানে হচ্ছে না আপনি যে মিলন ভাইয়ের কথা বলছেন? জি হ্যাঁ, আমার মিলন ভাই। আমি নাম্বারটা বলছি প্রিয় শ্রোতা, 01703637116। আমি আবারও বলছি 01703637116। আরও একবার বলছি 01703637116। আরও একবার বলছি 01703637116। এটা হচ্ছে এই ভদ্রলোকের নাম্বার, ফোন নাম্বার, মিলন সাহেব তত্ত্বাবধান করেন। আরেকটি নাম্বার আমি আপনাদেরকে দিতে চাই, এই নাম্বারটা একটু বলতে হবে। 01833446893। আস্তে আস্তে বলেন, আমি একটু আবার আপনার সঙ্গে রিপিট করব। বলেন আবার। 01833344 6893 93। আবার বলেন। 01833344 6893 93। এই দুটো বিকাশ নাম্বার আমি দিয়ে দিলাম প্রিয় শ্রোতা, এবং এই দুটো বিকাশ নাম্বার দেওয়ার পরে আপনাদের জন্য, বিশেষ করে শ্রোতা যারা আছেন তাদের জন্য আমার একটা নির্দেশনা থাকবে, এবং একই সাথে যারা আজকে অনুষ্ঠানে এসেছেন তাদের জন্য নির্দেশনা। সেটা হলো, এই দুটো নাম্বারে আমি জানি আপনারা অসংখ্য বার ওনাদেরকে ফোন দেবেন, ওনাদের সঙ্গে কথা বলতে চাইবেন, যোগাযোগ করতে চাইবেন। দেখুন, এনারা অসহায় মানুষ, মানে প্যাচগোচ বোঝে না এই টাইপের মানুষ। হ্যাঁ, আমরা রেডিও লিসনারদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে এই দুটো ব্যক্তিগত নাম্বার আমরা দিলাম। প্লিজ, দয়া করে তাদের অনিষ্ট হয়, ক্ষতি হয় এমন কোনো ধরনের কোনো চেষ্টা তাদের সঙ্গে কেউ করবেন না,
এটা হচ্ছে বিনীতভাবে রিকোয়েস্ট। যারা অর্থ সাহায্য পাঠাতে চান তারা অর্থ সাহায্য পাঠাবেন, যারা ওনাদের সঙ্গে দেখা করতে চান তারা গিয়ে দেখা করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনোভাবেই তাদের ব্যক্তিগত অনিষ্ট সাধন করার জন্য কোনো ধরনের মতলব নিয়ে, কোনো ধরনের দুরভিসন্ধি নিয়ে তাদের কাছে যাবেন না। এবং একই সাথে আপনাদেরকেও আমার যেটা বলার, আপনারা স্বেচ্ছায় দুটো ব্যক্তিগত নাম্বার এখানে রেডিওতে দিয়েছেন এবং আমাদের উদ্দেশ্য ছিল আপনাদেরকে যাতে সাহায্যটা মানুষ সহজে পাঠাতে পারে সেজন্য দুটো নাম্বার দেয়া। কিন্তু এই সব শ্রোতাদের সঙ্গে আপনারা ব্যক্তিগত পর্যায়ে কীভাবে ডিল করবেন, কীভাবে কী করবেন না করবেন, সেটা আপনাদের একেবারেই ব্যক্তিগত বিষয়, সেটা দায় কিন্তু ঢাকা এফএমের না। বুঝতে পেরেছেন সবাই? ওকে, আমি বিনীতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করছি ওনার বড় মেয়ের বিয়ের জন্য এবং ওনার আর্থিক সচ্ছলতার জন্য আপনাদের যতটুকু পরিমাণ সাহায্য প্রয়োজন আপনারা ওনাদেরকে করুন এবং এই পরিবারটা ভালো থাকুক, এই পরিবারটা সুস্থ থাকুক, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে। আপনার স্ত্রীর সাথে যদি কথা বলতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমার খুব শখ হচ্ছে, ইচ্ছা হচ্ছে যে আপনাদের বাড়িতে আমি একবার যাই। আমি কথা দিতে পারছি না, বাট আমার মন থেকে খুব ইচ্ছা হচ্ছে যে একটা বারের জন্য হলেও আপনার বাড়িতে যাব এবং গিয়ে একটা বারের জন্য হলেও দেখে আসব কি অবস্থা। আল্লাহ যদি কবুল করেন আমার এই ওয়াদা, আমার এই কথা, আমি একদিন আপনাদের বাড়িতে যাব, গিয়ে দেখব আপনারা কেমন আছেন, হ্যাঁ, এবং আজকের এই অনুষ্ঠানের পর আসলে আপনাদের জীবন পাল্টে গেছে কিনা আমি চাইবো। আমি জানি বাংলাদেশে লাখ লাখ মানুষ এই অনুষ্ঠান শোনে, দেশ এবং দেশের বাইরে থেকে লাখ লাখ মানুষ এই অনুষ্ঠান শোনে এবং তাদের একটা মানুষের সদিচ্ছাই পুরো পরিবারটার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এই পরিবারটার পাশে দাঁড়ানোর এবং এই পরিবারটা একটু ভালো থাকলে এটা যে আপনাদের জন্য কত বড় একটা আশীর্বাদ হবে, কত বড় দোয়া হবে, আপনারা নিজেরা নিজের জায়গা থেকে বোঝেন। একটু একটু করে আমরা দাঁড়াই। এই বিকাশ নাম্বার দুটো দিয়ে দিলাম, ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং বুঝতেই পারছেন যেখানে হাজার হাজার ফোন ঢোকা শুরু হয়ে গেছে এখন থেকেই, ওনারা যদি ফোন রেসপন্স করতে না পারে ধৈর্য ধরে আপনারা চেষ্টা করে যাবেন এবং বেশি বিরক্ত করবেন না। সাদাসিধে মানুষ, খুবই সাদাসিধে মানুষেরা। যদি আপনার মনে হয় যে আপনি ওনাদের বাড়িতে গিয়ে দেখে আসবেন কী অবস্থা, যান, এমন হতে পারে কালকে সকাল থেকে বাড়িতে ঢল নামবে, কিন্তু প্লিজ ওনাদেরকে বিরক্ত করবেন না। একটু ভালো থাকার জন্য ওনারা এখানে এসছে, সেই দায়িত্বটা যেন আমরা ঠিকমতো পালন করতে পারি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, এই রকম অসহায় যেন কোনো পরিবার না হয় এবং এই রকম নির্মম অবর্ণনীয় গল্প যেন কারো জীবনে না ঘটে। অনেক ভালো থাকুন। আবারও ইচ্ছা পোষণ করছি যে কোনো একদিন হয়তো আপনার বাড়িতে যাব, কোনো একদিন হয়তো গিয়ে দেখে আসতে পারবো কী অবস্থা। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের জীবন গল্প। প্রতিটি মানুষ ভালো থাকুক এই শুভকামনা আমার জন্য দোয়া করবেন। শুভরাত্রি। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।